আপনারা ভুলে যেতে পারি। ওকে, আচ্ছা, সো ফার আমরা আমাদের রাউটারটার বেসিক কনফিগারেশন কমপ্লিট করছি। লাইক আপনার রাউটারের একটা ইন্টারফেস অলরেডি আমাদের আইএসপির সাথে আমরা কানেক্ট করতে পারছি, এবং একটা ইন্টারফেস আমরা আমাদের লোকাল ল্যানের সুইচের সাথে কানেক্ট করি, এবং সেখানে আমাদের যে ইউজাররা কানেক্টেড থাকে সেই ইউজাররা, যেহেতু আমাদের রাউটারে বেসিক কনফিগারেশন করা আছে, সেহেতু তারা সোর্স থেকে ডেস্টিনেশন মানে ইন্টারনেটে রিচ করতে পারে, রাইট? এর জন্য আমাদের বেসিক যে কনফিগারেশন গুলা করা দরকার ছিল, স্টেপস গুলা, সেগুলো আমরা কমপ্লিট করছিলাম। জাস্ট স্টেপস গুলা কি ছিল আমরা যদি আরেকবার একটু রিভিউ করি, প্রথমটা ছিল আমাদের ওয়্যান সাইড এর কনফিগারেশন, যেটার সাথে আমাদের আইএসপি এর কানেক্টিভিটি ছিল। তারপরে ছিল আমাদের ল্যান সাইড এর কনফিগারেশন, যেটা আমাদের ল্যান ইউজাররা রাউটারের সাথে কানেক্টিভিটির জন্য এই কনফিগারেশনটা ছিল। তারপরে ছিল ডিফল্ট রাউট, আমাদের রাউটারের রাউটিং টেবিলে যেন ডিফল্ট রাউট আসে, এই জন্য আমাদের 3 নম্বর স্টেপটা আমাদের কনফিগার করতে হয়েছিল, যাতে করে ইউজাররা যদি ইন্টারনেটে থাকা কোন একটা আইপির কাছে রিচ করতে চায়, সেক্ষেত্রে রাউটারটা যেন আইএসপির কাছে ফরওয়ার্ড করে, এই জন্য আমরা একটা ডিফল্ট রাউট দিয়েছিলাম। এবং 4th নম্বর যে কনফিগারেশনটা ছিল সেটা ছিল নেট পারপাস, রাইট? আমরা যেহেতু প্রাইভেট নেটওয়ার্কে অল অফ দ্য টাইম আমরা কি করি, আমরা হচ্ছে প্রাইভেট আইপি কনফিগার করি, রাইট? সো এই আইপি গুলা ইন্টারনেটে রিচ করতে পারে না, এই জন্য আমরা সোর্স নেট কনফিগার করছিলাম, সো দ্যাট আমাদের ইউজাররা এখন প্রাইভেট আইপি নিয়ে আমার আইএসপি যে রিয়েল আইপিটা আমার ওয়্যান ইন্টারফেসে বসানো আছে, মানে এই আইপিটা, এখানকার আইপিটা, এই আইপিটা নিয়ে তারা এখন ইন্টারনেটে যাচ্ছে এবং তারা ইন্টারনেট পাচ্ছে। সো 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 ফার আমরা এই পর্যন্ত কনফিগারেশন কমপ্লিট করছি, বাট এখন প্রবলেম হচ্ছে যে এখন আমার নেটওয়ার্কে থাকা 10 জন, 5 জন, বা 20 জন, বা 50 জন, যতগুলা ইউজারই হোক, তারা কি পরিমাণ ব্যান্ডউইথ ইউজ করতে পারবে? সে ফর এন এক্সাম্পল, আপনি আইএসপির কাছ থেকে ব্যান্ডউইথ কিনছেন, আমি খুব কম ব্যান্ডউইথ দিয়ে এক্সাম্পলটা দিই, সাপোজ 10 Mbps, Mbps, তাহলে এখন আমার কোয়েশ্চেন হচ্ছে যে এই 10 Mbps ব্যান্ডউইথ কোন ইউজার কতটুকু ইউজ করতে পারবে, রাইট? সো একটা জিনিস মনে রাখতে হবে, বাই ডিফল্ট মাইক্রোটিকে কোনো ব্যান্ডউইথ কন্ট্রোল কনফিগার করা থাকে না, মানে বাই ডিফল্ট কোনো পলিসি থাকে না, তার মানে প্রত্যেকটা ইউজার এই ফুল অ্যামাউন্ট অফ ব্যান্ডউইথ তারা চাইলে ইউজ করতে পারে। মানে এটা যদি আমি ইউজার ওয়ান ধরি, তাহলে ইউজার ওয়ান যদি চায়, তাহলে এ পুরো এই 10 MB ব্যান্ডউইথ, যে পরিমাণ ব্যান্ডউইথ আইএসপি আমাকে অ্যালোকেট করছে, সে ফুল অ্যামাউন্ট অফ ব্যান্ডউইথ সে চাইলে ইউজ করতে পারবে। এট দ্য সেম টাইম এই ইউজারটাও যদি মনে করে আমিও ইউজ করব, তাহলে এর কাছেও আসলে 10 MBটা ওপেন। সো যার জোর বেশি সে ব্যান্ডউইথটা পাবে। যার জোর বেশি বলার উদ্দেশ্য হচ্ছে, অনেকে আমরা IDM নামের সফটওয়্যার চিনি, রাইট? সো এইসব সফটওয়্যার যেগুলা ল্যানের ডাউনলোডের স্পিড ফাস্ট করে, বা কম্পিউটারের ডাউনলোডের স্পিড ফাস্ট করে, সেই সফটওয়্যার গুলা যখন আমরা ডাউনলোড চালাবো, তখন দেখা যাবে যে এই কম্পিউটারটা তুলনামূলক, যদি এই কম্পিউটারটা IDM বা এরকম টাইপের কোনো একটা সফটওয়্যার দিয়ে ডাউনলোড চালায়, তাহলে দেখতে পাবো যে এই কম্পিউটার গুলাই বেশি পরিমাণ ব্যান্ডউইথ পাচ্ছে। তার মানে একটা কম্পিটিশন শুরু হয়ে যাবে আমার ল্যানে, যে কে ব্যান্ডউইথ পাবে, কে ব্যান্ডউইথ পাবে না, তাই না? তো আমরা সেটা চাই না, আমরা চাই যে আমরা একটা কনফিগারেশন করব, এবং আমরা বলে দিব যে কোন ইউজার কি পরিমাণ ব্যান্ডউইথ ইউজ করতে পারবে। আমার যতগুলা ইউজারই হোক, তাদেরকে আমরা সুন্দরভাবে কনফিগার করব, যাতে করে তারা কি পরিমাণ ব্যান্ডউইথ পাচ্ছে সেটা আমরা বুঝতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস আমরা এখানে যে আমরা লিখছি Mbps, এই জিনিসগুলো আগে বুঝি, ব্যান্ডউইথের মেইন জিনিসগুলো আগে একটু বোঝার চেষ্টা করি। সো আমরা সবাই জানি যে বিট আর বাইটের মধ্যে পার্থক্য কি, তারপরেও আমি একটু আপনাদের সামনে একটু ডিসকাস করি। সো বাইট, আমি বাইটটা লিখি আর বিট। সো একটা জিনিস সবসময় মনে রাখবেন যে কম্পিউটার, আপনি যে কম্পিউটার গুলা বা আমরা যে কম্পিউটার গুলা ইউজ করি, সে কম্পিউটার যখন ব্যান্ডউইথ ক্যালকুলেট করে, তখন সে বাইটে ক্যালকুলেট করে। হ্যাঁ, তার মানে আপনি যখন একটা কম্পিউটার থেকে ডাউনলোড চালাবেন, তখন সেখানে দেখতে পাবেন KB, সেখানে বিটা দেখতে পাবেন বড় হাতের, ওকে? কিন্তু আপনি যখন রাউটার বা নেটওয়ার্ক ডিভাইস নিয়ে কাজ করবেন, তখন সেখানে দেখতে পারবেন কে ছোট হাতের বি। সো এই দুটোর মধ্যে আসলে পার্থক্য কি? এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে যে বাইট এবং বিট এই দুটার মধ্যে একটা পার্থক্য আছে। তার মানে আমরা 1 বাইটকে 8 বিট বলি, ওকে? তার মানে 1 মেগাবাইট যদি আমি চিন্তা করি, তাহলে এইটাকে যদি আমি বিটে কনভার্ট করি, তাহলে আমার আসবে 8 মেগা
বিট। ওকে, তাহলে এখন সে ফর অ্যান এক্সাম্পল, একটা আইএসপি ইউজার আপনার কাছ থেকে 5 MB ব্যান্ডউইথ কিনছে, 5 MB না, আমি 1 MB দিয়ে এক্সাম্পল দেই, সাপোজ 1 MB-র এম ছোট হাতের বি, আপনারা বা আইএসপি আলারা যে ব্যান্ডউইথ প্যাকেজ গুলা সেল করে বা আইএসপি আমাদেরকে যে ব্যান্ডউইথ দেয়, সে ব্যান্ডউইথ কিন্তু এই যে ছোট হাতের বি, সবসময় এটা খেয়াল রাখবেন যে আমরা কিন্তু কিনি এবং বেচি হচ্ছে MB, মেগাবিট পার সেকেন্ড। ওকে, সো এই 1 MBPS এর লাইনটাই যখন আপনি একটা কম্পিউটারে কানেক্ট করবেন বা একটা ইউজারকে কানেক্ট করবেন, সে যখন এই লাইনটা ইউজ করে কোন একটা সাইট থেকে ডাউনলোড চালাবে, তখন কিন্তু সে দেখতে পাবে না যে এই 1 MBPS ডাউনলোড হচ্ছে, সে দেখতে পাবে কি 1/8 কত আসে, 1 to 5 এর মতন, 1 to 5 KBPS প্রবাবলি, রাইট? সো এরকমই আসবে, আমরা ভাগ দিলে দেখতে পাবো 125 বা 126 যাই হোক এরকম KBPS এ পাবো। সো এটা কিন্তু KBPS এ পাবো, আবার যদি আমরা 128 না, আচ্ছা, সো এরকম একটা অ্যামাউন্ট পাবো অ্যারাউন্ড, সো এত KBPS পাবো। সো ইউজার কিন্তু আপনাকে বলতে পারে যে আমি আপনার কাছ থেকে 1 MB লাইন নিলাম ভাই, আমি 128 KBPS পাচ্ছি কেন? সো এটার কিন্তু একটা প্রপার এক্সপ্লেনেশন আপনার দিতে হবে ইউজারকে, যে আপনি যেটা দেখতেছেন সেটা কিন্তু বাইটে, আমি আপনাকে বা আমরা যেটা কিনতেছি সেটা কিন্তু বিটে, সো এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে এবং সেটা কিন্তু কাস্টমারদেরকে খুব সুন্দর মতো বোঝাইতে হবে। আচ্ছা, সো আমরা অ্যাজ এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, আমরা যারা ব্যান্ডউইথ নিয়ে ডিল করবো, আমরা সবসময় বিট লেভেলে ডিল করবো, KBPS, আমরা কিনবো বিট, বেচবো বিট, এবং মাঝখানে কম্পিউটার যারা থাকবে তারা কিন্তু বাইটে ব্যান্ডউইথ গুলা দেখতে পাবে, এটা হচ্ছে একটা ব্যাপার। এই জিনিসটা আমরা অনেক সময় গোলায় ফেলি, তো এই জিনিসটা আশা করি এখন থেকে আর কারো কনফিউশন হবে না। আর বড় হাতের MBPS ব্যাপারটা একটু আবার বললে ভালোই। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দেই আপনাকে, আমি একটা ব্রাউজার ওপেন করি, আমি একটা ডাউনলোড চালাচ্ছি, দেখেন ডাউনলোড স্পিডটা আমাকে কিভাবে দেখাবে, আমি সেটা দেখাই আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এখানে স্পিডটা আমাকে কিভাবে দেখাচ্ছে, স্পিডটা আমাকে দেখাচ্ছে 26.3 কে বড় হাতের বি দেখাচ্ছে আমাকে, তাই না? তার মানে আমি কি আসলে 22 বা 19 KBPS ব্যান্ডউইথ এর প্যাকেজ কিনছি? না, আমি আসলে আমি যদি আইএসপি কে বলি যে আমি এটা পাচ্ছি, আইএসপি কিন্তু এটার থেকে 8 গুণ দেখতে পাবে যে আমি কারেন্টলি ইউজ করতেছি। তার মানে আমরা আসলে বাইটে, যে বাইটটা দেখতে, মানে কম্পিউটার গুলো আসলে বাইটে ক্যালকুলেট করে ব্যান্ডউইথটা। আর যদি আমরা ইন্টারনেট ডিভাইসের কথা চিন্তা করি, যেমন আমার আইএসপি রাউটারটা যদি আমি লগ ইন করি, তাহলে আমরা প্রত্যেকটা ইন্টারফেসের যদি ব্যান্ডউইথটা দেখতে চাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আশা করি দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এই অ্যামাউন্ট গুলা যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব ছোট হাতের বি দিয়ে, তাই না? সো এগুলা কিন্তু বাইট, ওকে, সরি বিট, সরি, আর কম্পিউটারে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু বাইট। ওকে, সো এই হচ্ছে এই ডিফারেন্সটা আমি আসলে বোঝানোর চেষ্টা করতেছি এখানে, হোপফুলি ক্লিয়ার হয়েছে আপনাদের, কারো কনফিউশন থাকলে বলবেন। আচ্ছা, এখন মেইন ডিসকাশনে আসি। আচ্ছা ভাইয়া, বি পি এস এগুলা বড় হাতের দিলে কোনো সমস্যা? কোনটা ভাইয়া বলেন তো, MBPS, এমটা তো বড় হাতের দিই আমরা, এম বড় হাতে দেন, কিন্তু বিটা বড় হাতে দিলে ওটার মিনিংটা ডিফারেন্ট হয়ে যায়, বি বড় হাতে দিলে এটা বাইট হয়ে যায়, মানে বড় হাতের বিতে বাইট রিপ্রেজেন্ট করে আর ছোট হাতের বিতে বিট রিপ্রেজেন্ট করে। আপনি এম বড় হাতে ছোট হাতে যাই ও দেন, আচ্ছা, বিটা বড় হাতে দিলে সেটাকে বাইট রিপ্রেজেন্ট করা হয়। ভাইয়া আইএসপি যে কিনে আনে ব্যান্ডউইথটা কিনে, ওটাও কি এম সব ছোট বিট, হাতের ভিতে কিনে? সব বিট, হ্যাঁ, মানে নেটওয়ার্ক লেভেলে, নেটওয়ার্ক লেভেলে বিট সব, হ্যাঁ সব জি বিট, স্যার, আর কম্পিউটার দেখতে পায় সেটাকে বাইট, দ্যাটস ইট, এটাই হচ্ছে ডিফারেন্স, ডিফারেন্সটা হচ্ছে বিট আর বাইট, রাইট? তার মানে যদি কম্পিউটার থেকে কেউ ডাউনলোড দেয় 12 KB পাচ্ছে, তার মানে হচ্ছে 1200, তার 8 গুণ বিটে পাচ্ছে, তাই? রাইট, এক্স্যাক্টলি, কারেক্ট, ভেরি কারেক্ট, ঠিক আছে স্যার, সালামু আলাইকুম। আচ্ছা, ওকে, সো
এটা একটা মানে মেজর ইস্যু, এই এই ইস্যুটা বোঝা, কারণ অনেকেরই কনফিউশন থেকে যাবে যদি আমরা এখন ক্লিয়ার না করতাম। এরপরে যেটা আমি আরেকটা ইস্যু বললাম সেটা হচ্ছে যে ইনিশিয়ালি আমরা যদি মাইক্রোটিকে কোনো রকম সেট আপ না করি, একটা বেসিক সেট আপে যেটা থাকে মাইক্রোটিকে কোনো ব্যান্ডউইথ কন্ট্রোল কনফিগারেশন করা থাকে না, মানে কোনো নো কন্ট্রোল থাকে, দ্যাট মিনস সব ইউজার এনি অ্যামাউন্ট অফ ব্যান্ডউইথ এক্সেস করতে পারবে, যেটাকে বলা হয় আনলিমিটেড। সো যদি কখনো আপনাদেরকে কোশ্চেন করা হয় যে আমি কোনো একটা কম্পিউটারের জন্য কোনো ব্যান্ডউইথ অ্যাসাইন করি নাই, হ্যাঁ, তো এই ইউজারটা কি পরিমাণ ব্যান্ডউইথ পাবে, তো এটার অ্যান্সারটা হবে আসলে আনলিমিটেড। আনলিমিটেড বলতে আপলিঙ্কে যে পরিমাণ ব্যান্ডউইথ আপনার জন্য আছে সেই পরিমাণ ব্যান্ডউইথ আপনি সেখানে অ্যাভেল করতে পারবেন। তাহলে আমরা এখন কি করব, আমরা হচ্ছে আমাদের মাইক্রোটিক রাউটারে কিছু ব্যান্ডউইথ কন্ট্রোল কনফিগার করব যাতে করে ইউজাররা সেই পরিমাণ ব্যান্ডউইথ পায়। এখন আমাদের একটা কনসেপ্ট আছে টার্গেট, TARGET, কয়েকটা জিনিস আমাদের বুঝতে হবে। এক নম্বর হচ্ছে টার্গেট, তারপরে হচ্ছে ডেস্টিনেশন। ডেস্টিনেশন কিছু জিনিস বুঝে তারপর আমরা কনফিগারেশনে যাব। ডেস্টিনেশন TION। আচ্ছা, প্রথমে আমরা আসি টার্গেট কি। আমরা কিন্তু এখন কিউ এর কনসেপ্ট দেখতেছি, হ্যাঁ, তো আমরা এখন কিউ এর কনসেপ্ট যখনই বলতেছি তখনই টার্গেট বলতে বোঝায় আপনি যার উপরে ব্যান্ডউইথ কন্ট্রোলটা অ্যাপ্লাই করতেছেন। সাপোজ আমি যদি এই কম্পিউটারটার উপরে ব্যান্ডউইথ কন্ট্রোলটা অ্যাপ্লাই করতে চাই, তাহলে এই কম্পিউটারটা হয়ে যাবে মাইক্রোটিক রাউটারের টার্গেট যখন আপনি কিউ কনফিগার করতেছেন। আসলে এই কম্পিউটারটাকে মাইক্রোটিক রাউটার কি দিয়ে চিনতে পারে বলেন তো? এর নাম দিয়ে না, এর আইপি দিয়ে চিনতে পারে, রাইট? সো টার্গেট আর কিছুই না, টার্গেট হচ্ছে আইপি অথবা নেটওয়ার্ক, রাইট? এই জিনিসগুলো একটু ভালো করে বুঝতে হবে কিন্তু। সো টার্গেট আইপি হইতে পারে, টার্গেট নেটওয়ার্ক হইতে পারে, তার মানে আমি শুধুমাত্র এই কম্পিউটারের উপরে একটা ব্যান্ডউইথ সেট করতে পারি, রাইট? সো এই কম্পিউটারটা যখন আসবে তখন সেই পরিমাণ ব্যান্ডউইথ পাবে, অথবা একটা হোল নেটওয়ার্কের উপরেও আমি চাইলে সে ব্যান্ডউইথটা সেট করতে পারি। সে আমার ল্যানের নেটওয়ার্ক আমরা বেসিক কনফিগারেশনের দিন সেট করছিলাম 192.168.1.0/24। আমি যদি মনে করি যে এই পুরো নেটওয়ার্কের উপরে একটা কিউ কন্ট্রোল কনফিগার করব, যেটা আমাদের করতে হবে পরবর্তীতে গিয়ে আমরা শিখব, সো তখন আমরা আসলে পুরো নেটওয়ার্কটা মেনশন করব এবং সেটাতে ব্যান্ডউইথটা অ্যাসাইন করব। দুই নাম্বারটা হচ্ছে ডেস্টিনেশন। ডেস্টিনেশন জিনিসটা কি, সে আপনি যদি এই কম্পিউটারটার কথা আমরা আবার যদি চিন্তা করি, এই কম্পিউটারটার আমি নাম দেই এ, সাপোজ এই এ কম্পিউটারটা যদি ইন্টারনেটে যেতে চায় তাহলে আমি তাকে একরকম ব্যান্ডউইথ দিব, সে যদি FTP সার্ভারে যেতে চায় তাকে একরকম ব্যান্ডউইথ দিব, সে যদি ইউটিউবে যেতে চায় তাকে একরকম ব্যান্ডউইথ দিব, ফেসবুকে যেতে চাইলে তাকে একরকম ব্যান্ডউইথ দিব, যেটা এখন খুবই পপুলার, রাইট? সো এখন আমরা সবাই জানি যে আমরা যারা এই ছোটখাটো ISP গুলো কনফিগার করা হয় সেখানে কিন্তু ইন্টারনেটে একরকম ব্যান্ডউইথ দেওয়া হয়, গুগলের একরকম ব্যান্ডউইথ, মানে GCC এর জন্য একরকম ব্যান্ডউইথ দেওয়া হয়, ফেসবুক বা FNA যেটাকে আমরা বলি এগুলোর জন্য কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ব্যান্ডউইথ দেয়। তার মানে একটা যে ইউজার 5 MB এর প্যাকেজটা কিনতেছে সে কিন্তু আসলে 5 MB ইন্টারনেট পাচ্ছে, হ্যাঁ, কিন্তু সে GCC হয়তো পাচ্ছে 40 MB বা 30 MBPS, ওকে, ফেসবুক হয়তো পাচ্ছে 30 MBPS, BDIX হয়তো পাচ্ছে 100 MBPS, FTP হয়তো পাচ্ছে 50 MBPS, সো ডিফারেন্ট ডিফারেন্ট প্যাকেজ পাচ্ছে। সো এই ডিফারেন্ট ডিফারেন্ট প্যাকেজ আপনি কিভাবে আইডেন্টিফাই করতে পারবেন, বেসড অন ডেস্টিনেশন, তাই না? তার মানে আপনার ডেস্টিনেশন যখন অল জিরো তখন এটা কি ধরনের ট্রাফিক কে বলতে পারবেন? ইন্টারনেট না স্যার, তখন এটা ইন্টারনেট, রাইট? কোনো রাইট, সো আমার ডেস্টিনেশন যখন অল জিরো তখন আমি এটা ধরে নিব এটা হচ্ছে ইন্টারনেট ট্রাফিক, কারণ আমি জানি না যে ইন্টারনেটে কোন সার্ভারের কাছে গিয়ে হিট করবে, কিন্তু আমার জায়গায় পাবে, সব জায়গায় পাবে। কিন্তু আমার ডেস্টিনেশন যদি GCC এর নেটওয়ার্ক হয় তাহলে একটা ইউজারকে যদি আমি GCC নেটওয়ার্কের উপরে ডেস্টিনেশন ধরে একটা কিউ কন্ট্রোল কনফিগার করি তাহলে কি হবে, সে এই GCC ইউজ করার জন্য একটা ব্যান্ডউইথ পাবে। আবার সেই ইউজারটাকে আমরা ফেসবুক FNA যেটাকে আমরা বলি, সো আমি আমার এটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে এই জিনিসটা আমরা একটু পরে গিয়েই কনফিগার করব, তখন তখন যেন আমরা সারপ্রাইজ না হই যে ডেস্টিনেশন আসলে কি জিনিস। সো ডেস্টিনেশন হচ্ছে ওই সার্ভিসগুলো, যে সার্ভিসগুলো আমরা নাওয়েডেজ ইউজ করি, লাইক GCC, ফেসবুক, BDIX, FTP। আমি একটু মিউট করি আপনাদের। ওকে, আরেকটা জিনিস মাইক্রোটিকের কিউ কন্ট্রোল কনফিগার করতে গেলে আরেকটা জিনিস আমাদের জানা থাকতে হবে, যেটা খুবই বেসিক এবং আমি জানি আপনারা মোস্ট অফ দা সবাই জানেন, বাট তারপরেও আমি একটু বলি, সেটা হচ্ছে TX এবং RX।
টিএক্স আর এক্স কি জিনিস? সাপোজ এটা যদি একটা, এটার কথাই বলি, এটা যদি একটা কম্পিউটার হয় তাহলে এই কম্পিউটার কি করবে, কিছু ট্রাফিক সে ইন্টারনেটে পাঠাবে, কিছু ট্রাফিক সে ইন্টারনেট থেকে রিসিভ করবে, রাইট? ইন্টারনেট ইন্টারনেটে পাঠাবে কেন? এই কম্পিউটারটা ইন্টারনেটে পাঠানোর কোনো দরকার আছে? এই এই কম্পিউটারটা তো শুধু ইন্টারনেট ইউজ করবে, তার মানে সবকিছু ইন্টারনেট থেকে রিসিভ করবে, তাই না? ব্যাপারটা কি আসলে তাই? ব্যাপারটা কিন্তু আসলে তাই না। এই কম্পিউটারটা ইন্টারনেটে বিভিন্ন রিকোয়েস্ট সেন্ড করবে। সে ফর এন এক্সাম্পল, আপনি যখন একটা ব্রাউজার ওপেন করে ওখানে লিখতেছেন facebook.com, তার মানে আপনি কিন্তু সেই facebook.com সার্ভারের কাছে প্রথম হিটটা সেন্ড করতেছেন যে facebook.com তুমি তোমার পেজটা আমার ব্রাউজারে ভিউ করাও বা ওপেন করাও, রাইট? তখন আপনার কি হবে, তখন আপনার ব্রাউজারে সেই ফেসবুকের পেজটা ওপেন হবে। সো এইটা হচ্ছে আপনার টিএক্স, রাইট? টিএক্স ট্রান্সফার, যেটাকে আমরা বলি আরো সহজ ভাষায় আপলোড, টিএক্স সুন্দর করে লিখি। আর তারপরে ফেসবুকে রিকোয়েস্ট যাওয়ার পরে ফেসবুক এবার আপনাকে কি করবে, ওর যে পেজটা আছে, যে পেজটা আপনি হচ্ছে ব্রাউজারে দেখতে পান, সেই পেজটা আপনাকে সেন্ড করবে। সো সেটা হয়ে যাবে আপনার আরএক্স, মানে হচ্ছে রিসিভ, মানে হচ্ছে ডাউনলোড। ওকে, সো টিএক্স মানে হচ্ছে আপলোড, ভালো করে বুঝি আমরা, আর আরএক্স মানে হচ্ছে ডাউনলোড। ওকে, ওকে, সো আমরা অনেক থিওরি পড়লাম, এবার আমরা আরেকটু থিওরি পড়ি, একটু ক্লিন করি স্ক্রিনটা। থিওরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, যার ভিত যত শক্ত তার নেটওয়ার্কটা তত স্ট্রং হবে। আসলে কনফিগারেশন তো আপনারা জাস্ট গুগলে সার্চ করলেই দেখতে পাবেন, থিওরিটা আসলে না, সেটা গুগলে ডেফিনেটলি পাওয়া যায়, বাট থিওরি তো আর পাওয়া যায় না। থিওরি নাই, মাস্ট বি ইম্পর্টেন্ট, থিওরি খুব টাফ, মাইক্রোটিকের থিওরি। হ্যাঁ, কেউ, আদনান ভাই মনে কিছু বলতে চাচ্ছেন, রাইট? জি শামীম ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই, বলেন। আমি একটা কোশ্চেন আছে, সেটা হলো আমার ল্যাব সেটআপ নিয়ে। আমি আর কি মানে লাস্ট 2 দিন ধরে অনেক প্রবলেম ফেস করতেছি মানে VMware ইনস্টল করতে। সমস্যা নাই, আমরা এই কোশ্চেন গুলো লাস্টে নেই ক্লাসের। হ্যাঁ হ্যাঁ, শিওর হ্যাঁ, শিওর শিওর। সো সবার কোশ্চেন গুলোই রাখবেন, আমরা লাস্টে গিয়ে কোশ্চেন গুলো নিব। ওকে, এরপরের থিওরিতে চলে আসি। আচ্ছা, সো মাইক্রোটিকের কিউ কিভাবে কাজ করে? মাইক্রোটিকের কিউ কাজ করে দুই রকম ভাবে, আসলে আরো অনেক কিছু পাবেন, বাট বেসিক্যালি দুই রকম ভাবে মাইক্রোটিকের কিউ কাজ করে। একটা হচ্ছে স্ট্যাটিক, STATIC, স্ট্যাটিক ব্যান্ডউইথ অ্যালোকেশন বলা হয় এটাকে, আরেকটাকে বলা হয় ডাইনামিক ব্যান্ডউইথ অ্যালোকেশন, ডাইনামিক bandwidth allocation. Okay, so static bandwidth allocation ebong dynamic bandwidth allocation er moddhe parthokyo ki? Static mane amra jani jeta fixed, right? Jeta kokhono change hobe na. Say for an example, apni jodi ei a computer ta ke ekta bandwidth den, say for an example apni eke dilen 5 mb upload by 5 mb download, tale eke jodi apni static bandwidth den tale kintu a sokal shondha raat bikel dupur sob shomoy she 5 mb upload ebong download speed pabe। আবার আপনি যদি ডাইনামিক ব্যান্ডউইথ কন্ট্রোল কনফিগার করেন, হ্যাঁ, ডাইনামিক ব্যান্ডউইথ কন্ট্রোল কনফিগার মানে হচ্ছে যে আমি বেসড অন অ্যাভেলেবল ব্যান্ডউইথ এর উপরে ডিপেন্ড করে আমি একটা ইউজারদেরকে কম বা বেশি ব্যান্ডউইথ দিতে পারি। জিনিসটা কেমন, সে আপনার একটা রেস্টুরেন্ট আছে, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন। সাপোজ এই রেস্টুরেন্টে আপনি 10 Mbps অফ ব্যান্ডউইথ কিনছেন, ওকে। সো আপনার রেস্টুরেন্টে কারেন্টলি একজন আসছে যে হয়তো আপনার রেস্টুরেন্টে বসবে, কিছু খাওয়া দাওয়া করবে, রাইট? সো আপনি কি করলেন, যেহেতু কারেন্টলি আপনার রেস্টুরেন্টে মাত্র একজন ইউজার আসছে, আপনি 10 MB ব্যান্ডউইথ তাকেই প্রোভাইড করলেন, যেহেতু মাত্র একজন। এট দ্য সেম টাইম আরেকজন ইউজার আসলো আপনার রেস্টুরেন্টে, সেও খাইতে বসলো। এখন যেহেতু কারেন্টলি অ্যাভেলেবেল ইউজার হচ্ছে দুইজন, তো আপনি কি করলেন, দুইটা ইউজারকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে 10/2 = 5 Mbps করে ব্যান্ডউইথ এক একজনকে প্রোভাইড করলেন। সে কিছুক্ষণ পর আরো তিনজন ঢুকলো, ওকে, তাহলে এখন টোটাল লাইভ ইউজার হলো কতজন?
আগে ছিল দুইজন, এখন হলো তিনজন, টোটাল পাঁচজন। আপনার কাছে ব্যান্ডউইথ আছে কত? আপনার কাছে ব্যান্ডউইথ আছে 10 MB। তাহলে 10 MB কে পাঁচজন দিয়ে ভাগ করলে আমার আসে 2 MBPS করে, এবং সবাই 2 MBPS করেই পাবে। এইরকম অ্যালোকেশন কে আমরা বলি ডাইনামিক ব্যান্ডউইথ অ্যালোকেশন। সে এটা যেভাবে আপনার ডিভাইড হচ্ছে এইভাবে আবার এডিশনও হবে। কিভাবে? সে এই পরের তিনজন আসলো, তারা আপনার মেনু কার্ড দেখলো, পছন্দ হইলো না, চলে গেল। তাহলে কি হলো, আবার আপনার এখন লাইভ ইউজার কয়জন? দুইজন। তার মানে আবার যারা কিছুক্ষণ আগে 2 MB করে অ্যালোকেশন ছিল প্রত্যেকটা ইউজারের, যেহেতু এই তিনজন চলে গেছে, সেহেতু আবার দুইজন হয়ে যাওয়াতে আবার দুইতে ভাগ হবে এবং সবাই 5 MB করে ব্যান্ডউইথ পাবে। সো এইটাকে বলা হয় ডাইনামিক ব্যান্ডউইথ অ্যালোকেশন। এবং এটার জন্য আমরা PCQ নামে একটা টেমপ্লেট আছে, সেটাকে ইউজ করি, যেটাকে আমরা বলি পার কানেকশন কিউ। সো PCQ দিয়ে হচ্ছে আপনি এরকম অনেক মজার মজার জিনিস করতে পারেন। এবং যারা ISP ডিজাইন করে, ISP-র ব্যান্ডউইথ ডিজাইন করে, ব্যান্ডউইথ কনফিগারেশন ডিজাইন করে, তারাও এই PCQ-টার হেল্প নেয় ব্যান্ডউইথ কন্ট্রোল কনফিগার করার জন্য। এবং এটা হচ্ছে একটা ডাইনামিক ব্যান্ডউইথ কন্ট্রোল কনফিগারেশন। স্ট্যাটিকটাতে হচ্ছে আপনি যদি সে ফর অ্যান এক্সাম্পল এই ইউজারটাকে একটা ব্যান্ডউইথ দিয়ে রাখেন, তাহলে আরেকটা ইউজার যদি আসে একেও আপনার ব্যান্ডউইথ দিতে হবে। সাপোজ একে আপনি দিচ্ছেন 5 MB আপলোড, 5 MB ডাউনলোড, এট দ্য সেম টাইম এও আসছে, একে আপনার বসে বসে দিতে হবে, আরেকজন আসছে একেও দিতে হবে, আরেকজন আসছে একেও দিতে হবে। এবং মনে রাখবেন, যাকে আপনি ব্যান্ডউইথ দিবেন না আপনার রাউটারে, সে এখানে হঠাৎ করে একটা ইউজার আসছে আপনার রেস্টুরেন্টে, আপনি স্ট্যাটিক ব্যান্ডউইথ অ্যালোকেশন ইউজ করতেছেন, আপনার রেস্টুরেন্টে নতুন একজন আসছে যার কোনো ব্যান্ডউইথ আপনি প্রোভাইড করেন নাই, তার ব্যান্ডউইথ এখন কত কে বলতে পারবেন? তার ব্যান্ডউইথ হচ্ছে আনলিমিটেড, যেহেতু তার উপর কোন রকম কন্ট্রোল কনফিগার করা নাই। সো এটা মনে রাখতে হবে, যদি কোনো ইউজারের উপর আমি কোনো ব্যান্ডউইথ অ্যাসাইন না করি, তাহলে সেই ইউজারটা অ্যাকচুয়ালি আনলিমিটেড ব্যান্ডউইথ পাবে। কোনো কনফিউশন আছে? হল আমরা অফিস সেটআপে ডাইনামিকটা ইউজ করি না? আমরা অফিসে সবসময় স্ট্যাটিকটা ইউজ করি, ডাইনামিকটা ইউজ করি ওপেন প্লেস, ISP এসব জায়গাতে। স্ট্যাটিকটা এই জন্যই করা হয় কারণ আপনি চাইলে আপনার ইচ্ছা মতো ব্যান্ডউইথ অ্যালোকেট করতে পারবেন, একে 5 MB, ওকে 1 MB, ওকে 7 MB, ওকে 12 MB। বুঝতে পারছেন? মানে ওই কন্ট্রোলটা থাকে একটা অফিসে, তো আপনি এটাই চাবেন, তাই না? যে আপনি কাকে কতটুকু ব্যান্ডউইথ দিবেন সেই সেই কন্ট্রোলটা আপনার হাতে চাবেন। Actually, ভাই ডাইনামিক থাকলে তো আমরা পিক আউট টাইমে ভালো পারফরম্যান্স পাবো না, সেই জন্য আমরা সবসময় স্ট্যাটিক করে দেব। ভাইয়া যদি আমরা 10 MB ব্যান্ডউইথ আমাদের মানে টোটাল 10 MB থাকে, তো আমরা ধরেন 9 MB দিয়ে দিছি, 9 MB মানে টোটালি আমরা কনফিগার করে দিছি আর 1 MB খালি আছে, কিন্তু আমার আর একটা ইউজার আছে যার দেখা গেছে হয়তো 5 MB লাগে, এখন ওরাও এট এ টাইম এত MB মানে ইউজ করতেছে না, সেক্ষেত্রে কি আমার এর কাছে মানে এর যতটুকু লাগতেছে অতটুকু আসবে? এখনো এই কোশ্চেনের অ্যানসার দিব না, আমি অত দূর এখনো যাই নাই, আমরা এইটুকু থিওরিতে আসছে। আপনি স্ট্যাটিক আর ডাইনামিক বুঝছেন কিনা বলেন, আপনার সব কোশ্চেনের অ্যানসার পেয়ে যাবেন থ্রু আউট দিস ক্লাস। যত কোশ্চেন আছে ইনশাল্লাহ সব কোশ্চেনের অ্যানসার আপনি পেয়ে যাবেন, বাট এখন বলেন এই স্ট্যাটিক আর ডাইনামিকটা বুঝছেন কিনা। জি ভাই এটা বুঝতে পারছি। ওকে, এটা বুঝলেই হবে, তারপরে আমরা নেক্সট টপিকে গেলে আপনার সব আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে। ভাইয়া ডাইনামিক আর স্ট্যাটিক যেটা কি কোনটা মোর স্কেলেবল, ডিপেন্ডস অন আওয়ার সিচুয়েশন? অবভিয়াসলি স্ট্যাটিক, কারণ স্ট্যাটিকে আপনি ম্যানুয়ালি সবগুলো ইউজারকে বলে দিতে পাচ্ছেন কে কতটুকু ব্যান্ডউইথ পাবে, রাইট? ডাইনামিকে সেটা পার, ওটা হলো ডাইনামিকের ক্ষেত্রে জাস্ট শুধু সার্টেন লোকেশন অথবা সিচুয়েশন উপর বেসড করে। হ্যাঁ, আরো পরবর্তীতে গিয়ে আরো ক্লিয়ার হয়ে যাবে, আমরা আরো एग्जांपल যখন নিব তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। না আচ্ছা ঠিক আছে, আমরা পরের টপিকটাতে যাই। আচ্ছা পরের টপিক না, অ্যাকচুয়ালি আমি এখন একটা কিউ কনফিগার করি, অনেক অনেক কোশ্চেন আছে যেগুলো ক্লিয়ার হয়ে যাবে হোপফুলি। আচ্ছা আমি ডাউনলোডটা বন্ধ করি, ডাউনলোডটা এখনো চলতেছে। আজকে ব্যান্ডউইথের অবস্থা খুব খারাপ, আজকে গুগলের অনেকগুলো সার্ভিস ডাউন ছিল, বাংলাদেশের অনেকগুলো সাইটও রিজলভ হচ্ছিল না। ওকে, বিশেষ করে ভাই কলেজের যে অ্যাপ্লাইড সাইট আছে ওটাতে .com.bd এই সাইটগুলো রিজলভ করতে পারতেছিল না, এই জন্য সাইটগুলো ঠিকভাবে স্টার্ট করতে, এই জন্যই ক্লাস স্টার্ট করতে লেট হইছে। আমার অফিসের সব সাইটগুলো .com.bd, তো এই জন্য বসের সাথে ছিলাম আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। ওকে, সো আমরা আমাদের রাউটারটাতে লগইন করি,
যে রাউটারটা আমরা লাস্ট ডেতে কনফিগার করছিলাম। ওকে, আমি অ্যাডমিন দিয়ে লগ ইন করার চেষ্টা করতেছি, বাট আপনাদের মনে আছে কিনা আমি জানি না, আমি অ্যাডমিন ইউজারটা রিমুভ করে দিছিলাম, তাই না? ইউজার ক্রিয়েট করছিলাম শামিম নামে। ওকে, লগ ইন করতে পারছি। সো এখানে দেখেন মাইক্রোটিক এর কিউতে যদি আমরা যাই, কিউটাই হচ্ছে সেই ব্যান্ডউইথ কন্ট্রোল করার জায়গা। এখানে যদি ক্লিক করি দেখেন এখানে কোনো কিউ নাই। আমরা এটা আসছে কেন আল্লাহ জানে, যাই হোক এটা আগের হয়তো কোনো কনফিগারেশন থেকে আসছে। বাই ডিফল্ট এখানে কোনো কিউ কনফিগার করা থাকে না। সো একটা ডিফল্ট ডিভাইস যদি আপনি ঢুকেন, সেখানে কিউ অপশনে গিয়ে দেখবেন যে সেখানে কোনো কিউ কনফিগার করা নাই। তার মানে এই ডিভাইসটা আলটিমেটলি যত ইউজার আছে তাদেরকে কোনো কন্ট্রোল করতেছে না, যে যেরকম পারবে সে ব্যান্ডউইথ ইউজ করতে পারবে। এখন আমরা যেটা করব, সে আমরা আমাদের নেটওয়ার্কে এই কম্পিউটারটা চারটা কম্পিউটার আমরা কনসিডার করি। এটাকে আমরা দেই 192.168.1.10, এটাকে আমরা ধরি 192.168.1.11, 12 এবং 13। এই চারটা কম্পিউটারে আমরা এখন চাচ্ছি যে ব্যান্ডউইথ অ্যাসাইন করব। সেটা কিভাবে? এবং আমরা কিন্তু এখন স্ট্যাটিক করতেছি, আমরা ডাইনামিকে যাব পরবর্তীতে, এখন যা করব সব স্ট্যাটিক। ওকে, সো আমি প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করে আমি এখানে লিখব ইউজার এ। সো টার্গেট হিসাবে আমি কি দিতে পারি? আমি সেই কম্পিউটারের আইপিটা দিতে পারি। আমি সেই কম্পিউটারের আইপিটা দিলাম এবং আমি এই কম্পিউটারে একটা অ্যামাউন্ট অফ ব্যান্ডউইথ অ্যাসাইন করব। সে আমি তাকে ব্যান্ডউইথ দিতে চাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম লিমিট এবং এই জায়গায় লেখা আছে আপলোড, এখানে লেখা আছে ডাউনলোড। এখানে দেখেন এবং ড্রপ ডাউনের বিভিন্ন ব্যান্ডউইথের অ্যামাউন্ট আমাদেরকে বলতেছে। সো আমরা যে অ্যামাউন্ট অফ ব্যান্ডউইথ এই ইউজারটাকে আপলোড হিসেবে দিতে চাই, মানে আপলোড মানে কি টিএক্স, তাই না, যেটা দিতে চাই সেটা আমরা এইখানে বলবো। সো আমরা এখান থেকে সে ফর অ্যান এক্সাম্পল আমরা এখানে সিলেক্ট করি 5 MB এবং আপলোড ডাউনলোড হিসেবেও দেই 5 MB। ওকে, সো এটা হচ্ছে ইউজার এ, তার টার্গেট আইপি বা তার আইপি হচ্ছে এটা এবং তাকে 5 MB আপলোড 5 MB ডাউনলোড আমরা অ্যাসাইন করলাম, অ্যাপ্লাই। ওকে, সিমিলারলি আমি বাকি তিনটা ইউজারদেরও অ্যাসাইন করি। ওকে, সো আমরা এখানে চারটা ইউজার 192.168.1.10, 12 এবং 13, এই চারটা ইউজারকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যামাউন্ট অফ ব্যান্ডউইথ তাদেরকে অ্যাসাইন করলাম। এখানে দেখা যাচ্ছে যে এটা আপলোড এবং এটা হচ্ছে ডাউনলোড। আচ্ছা, সো এখন দেখেন আমরা কি দিছি, 5 MB, 4 MB, 3 MB, 2 MB। সো আমরা যদি চাইতাম যে না এই জায়গায় দিব হচ্ছে 300 KBPS, ওকে 2 MB দিব না, 300 KBPS, সো 300 KBPS তো আমার এখানে নাই, আছে এখানে আছে 384 KBPS, রাইট, 512 KBPS, 256 KBPS। সো আমরা যদি কোনো কাস্টমাইজ অ্যামাউন্ট দিতে চাই যেটা আমার এইখানে নাই, সেটাকে আমাদের লিখতে হবে। ওকে, সো আমাদের এখানে কিন্তু লিখতে হবে যে 300 KBPS। সো এখানে ছোট হাতের কে দিলে আপনার হচ্ছে KBPS বোঝাবে, আর বড় হাতের এম দিলে MBPS বোঝাবে, এটা কিন্তু মনে রাখতে হবে। ছোট হাতের কে দিব অথবা বড় হাতের এম দিব। ওকে, সো কোনো কাস্টমাইজ ভ্যালু যদি আমরা অ্যাসাইন করতে চাই সেটা আমরা এখানে টাইপ করব। ওকে, সো এই জিনিসটা আমরা এখন শিখতে পেলাম। তা এখন দেখেন আমরা ইউজার এ বি সি ডি, তার মানে 10, 11, 12, 13, এই চারটা কম্পিউটারে আমরা এই অ্যামাউন্ট অফ ব্যান্ডউইথ অ্যাসাইন করছি। এখন কোশ্চেন হচ্ছে যে 14 নম্বর যে ইউজারটা তার উপরে কি পরিমাণ ব্যান্ডউইথ আছে? 14 নম্বর ইউজারটার কনফিগার এখানে করা আছে? করা নাই, তার মানে তার ব্যান্ডউইথ আছে আনলিমিটেড। কিন্তু মনে রাখতে হবে
যে এই ইউজাররা আগে ব্যান্ডউইথ পাবে, তারপরে এই 14 ইউজার ব্যান্ডউইথ পাবে। আসলে ব্যাপারটা কি রকম, ব্যাপারটা হচ্ছে যে মাইক্রোটিক কিউ কিভাবে কাজ করে। মাইক্রোটিক কিউ কাজ করে, আপনি এখানে যে কিউ গুলা কনফিগার করবেন, তার মানে আমরা এখানে কিউ কনফিগার করছি 0 1 2 3, চারটা কিউ। তার মানে মাইক্রোটিক যখন একটা প্যাকেট রিসিভ করবে একটা ইউজারের কাছ থেকে, এবং সেই প্যাকেটটা যখন ইন্টারনেটে মানে আইএসপি দিকে সেন্ড করবে, তখন ও প্রত্যেকটা ইউজারের জন্য কি পরিমাণ ব্যান্ডউইথ অ্যাসাইন করা সেই জিনিসটা ও কিউ থেকে চেক করবে। চেক করার পরে ও দেখতে পেলো যে এই ইউজারটা সর্বোচ্চ, এই যেহেতু ইউজার এ, সে 5 MB একটা টানেল ইউজ করতে পারবে আইএসপির সাথে, রাইট? আর টানেল বলতে কি বুঝাচ্ছি, আমি একটা পথ বুঝাচ্ছি যে পথের ব্যান্ডউইথ হচ্ছে 5 MB, ওকে? তাহলে ইউজার এ থেকে আইএসপির দিকে যাওয়ার জন্য সে 5 MB মতো ব্যান্ডউইথ সে পাবে, ওকে? তাহলে রাউটারের আইএসপির যাওয়ার জন্য, রাউটার থেকে আইএসপি পর্যন্ত যাওয়ার জন্য আমাদের যে রাস্তা আছে সেই রাস্তার টোটাল উইথ কত, 10 MB, রাইট? তো 10 MB মধ্যে সেই ইউজার এ কে অলরেডি 5 MB দিয়ে দিল, তার মানে তার অর্ধেক ব্যান্ডউইথ শেষ। এইবার বি, এরপর বি ইউজার আসলো, বি ইউজার আসার পরে সেও ইন্টারনেটে যেতে চাচ্ছে। এখন বি ইউজারের জন্য ব্যান্ডউইথ অ্যাসাইন করা হচ্ছে 4 MB, রাউটারের কাছে আছে টোটাল 5 MB, অলরেডি 5 MB ইউজার একে দিয়ে দিছে। তাহলে সে 5 MB-র মধ্যে 4 MB দিয়ে দিল, এখন রাউটারের কাছে আছে শুধুমাত্র 1 MB। At the same time, user C ও আসলো, C এসে বললো যে আমাকে 3 MB দিতে হবে, রাউটার বলবে আমার কাছে 3 MB নাই, 1 MB আছে। তার মানে এই বেচারা এখন কনজেশন পাওয়া শুরু হইলো, ওকে? তার মানে C যখন ইউজ করতে যাবে তখন সে কনজেশন পাবে। At the same time, ED ও যখন আসবে, যেহেতু ব্যান্ডউইথ নাই সেহেতু সেও কনজেশন পাবে। সো থিওরি হচ্ছে মাইক্রোটিক রাউটার প্রত্যেকটি ইউজারদেরকে ব্যান্ডউইথ দেবে ফ্রম আপ টু বটম, ওকে? উপর থেকে ব্যান্ডউইথ অ্যালোকেট করতে করতে আসবে, এবং আমরা যত নিচের দিকে যেতে থাকবো তত ইউজারদের কমপ্লেইন শুনতে থাকবো যে আমি ব্যান্ডউইথ পাচ্ছি না, আমি ব্যান্ডউইথ পাচ্ছি না, ওকে? সো বাই ডিফল্ট আমরা যখন কিউ কনফিগার করব তখন উপরের দিককার ইউজাররা বেশি ব্যান্ডউইথ পাবে, নিচের দিককার ইউজাররা কম ব্যান্ডউইথ পাবে। এখন আমার কোশ্চেন হচ্ছে, সে ফর অ্যান এক্সাম্পল, আপনি যে ইউজার ডি আমরা এখানে দেখতে পাচ্ছি, এই ইউজার ডি হচ্ছে আমার অফিসের MD, মানে ম্যানেজিং ডিরেক্টর, যে টপ, রাইট, বা চেয়ারম্যান, যার র‍্যাঙ্ক হচ্ছে সবথেকে টপ, এবং তাকে ব্যান্ডউইথ দেওয়ার দরকার সবথেকে বেশি আপনার চাকরি বাঁচাইতে হলে। সো আমি তাকে কি করছি, তার কিউটা আমি ক্রিয়েট করছি সবার শেষে। এখন সে তো ব্যান্ডউইথ পাচ্ছে না, সে আপনাকে কমপ্লেইন দিচ্ছে, এখন আপনি কি করবেন, আপনার উপায় কি? আপনার যে করেই হোক এই ইউজারকে উপরে নিয়ে আসতে হবে যাতে সে ব্যান্ডউইথ পায়। এই কাজটা আমরা কিভাবে করি দেখি, আমরা জাস্ট সেই কিউটার উপরে ক্লিক করব, ড্র্যাগ করে উপরে নিয়ে আসব। দেখেন আগে যে ইউজার ডি ছিল শেষে, এখন তাকে আমরা ড্র্যাগ করে উপরে নিয়ে আসতে পারলাম। তার মানে আমরা যে কোনো কিউ এর পজিশন ড্র্যাগ করে চেঞ্জ করতে পারবো, এটা হচ্ছে এক নাম্বার কথা। কিন্তু এটা আসলে বেস্ট প্র্যাকটিস না, আমরা ইউজারদের অর্ডার এভাবে চেঞ্জ করে করে বিভিন্ন ইউজারদেরকে ব্যান্ডউইথ দেওয়াটা আসলে একটু বোকামি, এবং এটা আমরা করব না। সো এইটুকু আমরা বুঝতে পারছি, কারো কোনো কনফিউশন আছে? না ভাই। নেক্সট হচ্ছে, যেহেতু দেখেন এখানে আরেকটা কথা আমি বলে রাখি, যেহেতু পরবর্তী ইউজ আইপি গুলা অ্যাড করা নাই, আমি আবারও বলতেছি সেই আইপি গুলা কিন্তু কারেন্টলি ওপেন স্টেটে আছে, আনলিমিটেড স্টেটে আছে। তার মানে সেই ইউজারটা যদি ইন্টারনেট ইউজ করতে আসে তাহলে কিন্তু সে ফুল অ্যামাউন্ট অফ ব্যান্ডউইথ পাবে। সো এটার করণীয় কি, করণীয় হচ্ছে যে আমার সব আইপি গুলা আমি এখানে অ্যাড করে রাখবো, যারা ইউজ ইউজ করতেছে তাদেরকে একটা অ্যামাউন্ট অফ ব্যান্ডউইথ দিব, আর যারা ইউজ করতেছে না তাদেরকে আমি খুব কমায় রাখবো, যে আইপি গুলো আমার কারেন্টলি ইউজ হচ্ছে না সেই আইপি গুলো আমি কমায় রাখবো, যাতে সে অন্য কেউ যদি আইপি চেঞ্জ করে, সে আমাকে একটা আইপি দিয়েছেন সেটা হচ্ছে 192.168.1.13, আমি কোনোভাবে জানতে পারলাম যে 1.10 এ বেশি ব্যান্ডউইথ দেয়া আছে, আমি কি করবো, আমার কম্পিউটার আইপি চেঞ্জ করে 10 করবো, রাইট? সো এটা এটা যেহেতু আমরা করতে দিব না, পরবর্তীতে আমরা শিখবো কিভাবে আইপি বাইন্ডিং করতে হয় সেটা আমরা শিখবো, বাট ধরে নেন ওটা আমরা করি নাই। না করলে কি করতে হবে, আমরা এই ইউজার যেন আইপি চেঞ্জ করে অন্য একটা আইপি অ্যাসাইন করতে না পারে, এই জন্য অন্য আইপি গুলার আমরা ব্যান্ডউইথ কমায় রাখবো, ওকে? এখানে অ্যাড করবো ঠিকই, কিন্তু আপলোড এবং ডাউনলোড ব্যান্ডউইথটা আমরা খুবই কম রাখবো, যাতে ও আইপি চেঞ্জ করলেও সেই পরিমাণ ব্যান্ডউইথটা ও না পায়, ওকে? আরেকটা ব্যাপার এখানে আছে,
সো আমি যেটা বললাম যে এইভাবে অর্ডার চেঞ্জ করাটা বোকামি, তাহলে আমরা কি করব, আমাদের মাইক্রোটিকে প্রায়োরিটি নামে একটা অপশন আছে, ওকে, সো প্রত্যেকটা বাই ডিফল্ট মাইক্রোটিকের প্রত্যেকটা কিউয়ের একটা প্রায়োরিটি থাকে এবং সেই প্রায়োরিটি ভ্যালুটা হচ্ছে 8, ওকে, সো আমরা আগে চেক করে দেখি সেই প্রায়োরিটিটা কোথায় পাবো, আমরা কিউয়ের মধ্যে গেলাম অ্যাডভান্স, এই যে প্রায়োরিটি, প্রায়োরিটি আপলোডের জন্য 8, ডাউনলোডের জন্য 8, সবগুলাতেই যদি আপনি যান সবগুলাতেই দেখতে পারবেন প্রায়োরিটি লেভেল হচ্ছে 8, সো প্রায়োরিটি লেভেল 8 হচ্ছে সবথেকে লো প্রায়োরিটি, ওকে, কই গেল, সবথেকে লো প্রায়োরিটি হচ্ছে প্রায়োরিটি লেভেল 8, তার মানে আমার যদি দুইটা কিউ কনফিগার করা থাকে, একটা কিউয়ের প্রায়োরিটি যদি থাকে 8, আচ্ছা প্রায়োরিটি লেভেল কত থেকে কত পর্যন্ত আগে সেটা বলি, 1 থেকে 8 পর্যন্ত, সো 8 হচ্ছে সবথেকে লো আর 1 হচ্ছে সবথেকে হাই, হ্যাঁ, সো কারো প্রায়োরিটি যদি 1 হয় তাহলে তার ব্যান্ডউইথ পাওয়ার পসিবিলিটি সবথেকে বেশি, এই প্রায়োরিটি দিয়ে আসলে কি হয় মানে মাইক্রোটি কাকে আগে ব্যান্ডউইথ দিবে এটা ডিসাইড হয়, ওকে, সো কারো প্রায়োরিটি যদি 8 হয় আর কারো প্রায়োরিটি যদি 7 হয় তাহলে মাইক্রোটি আগে যার 7 প্রায়োরিটি তাকে ব্যান্ডউইথ দিবে, তারপরে যার 8 প্রায়োরিটি তাকে ব্যান্ডউইথ দিবে, সে দুইটা ইউজার এ এবং বি এর কথা চিন্তা করি, দেখেন এ আসে হচ্ছে আগে বি আসে পরে, আমি ধরলাম এ এর প্রায়োরিটি হচ্ছে 8 আর বি এর প্রায়োরিটি হচ্ছে 7, তাহলে এখন মাইক্রোটিক কাকে আগে ব্যান্ডউইথ দিবে, মাইক্রোটিক আগে ব্যান্ডউইথ দিবে বি কে, যদিও কিছুক্ষণ আগে আমি বলছি মাইক্রোটিক ব্যান্ডউইথ দেয় উপর থেকে নিচের দিকে, কিন্তু এখন বলতেছি যে না মাইক্রোটিক ব্যান্ডউইথ যার প্রায়োরিটি কম মানে লো মানে 8 এর নিচের দিকে আসবে, মানে 8 থেকে 7 ভালো, 7 থেকে 6, 6 থেকে 5 এভাবে, তাই না, সো যার প্রায়োরিটি হচ্ছে ভ্যালুটা কম সে ব্যান্ডউইথ পাবে আগে, তার মানে এই ক্ষেত্রে ব্যান্ডউইথ বি আগে পাবে তারপরে এ পাবে, মাইক্রোটিক কখন ব্যান্ডউইথ উপর থেকে নিচ দিকে দিবে যখন সবার প্রায়োরিটি লেভেল সেম থাকবে, এই ক্ষেত্রে আমি দেখাইলাম যে সবগুলা লেভেলের সবগুলা কিউ এর প্রায়োরিটি লেভেল আছে কত 8, যেহেতু সবার প্রায়োরিটি লেভেল আছে 8 সেহেতু মাইক্রোটিক ব্যান্ডউইথ সিরিয়াল ওয়াইজ দিবে, মানে হচ্ছে সে আমার একটু ক্লিন করি এখানে, সে এ আর বি এই দুটার প্রায়োরিটি আছে 8, সি আর ডি এই দুটার প্রায়োরিটি আছে 7, তাহলে এখন মাইক্রোটিক সবার আগে কাকে ব্যান্ডউইথ দিবে কেউ বলতে পারবেন, সবার আগে ব্যান্ডউইথ কাকে দিবে, ব্যান্ডউইথ দিবে সি কে, তাই না, সি ইউজার কে, কেন, কারণ সি এবং ডি এই দুইজনেরই প্রায়োরিটি আছে 7, রাইট, কিন্তু সি আছে ডি এর উপরে, এই জন্য সি আগে ব্যান্ডউইথ পাবে তারপরে পাবে ডি, এরপরে যেহেতু সাত প্রায়োরিটিতে আর কোনো ইউজার নাই, এরপরে সেম লেভেলের প্রায়োরিটিতে থাকলে যেটা উপরে থাকে সেটা সেটা আগে পাবে, সেটা আগে পাবে, তার মানে এরপরে চলে যাবে এর কাছে, যেহেতু এরও প্রায়োরিটি 8, বি এরও প্রায়োরিটি 8, যেহেতু এ আগে আছে এ আগে পাবে তারপরে বি আগে পাবে, সো আমরা যদি কারো ব্যান্ডউইথ চেঞ্জ করতে চাই, ব্যান্ডউইথ না অ্যাকচুয়ালি ব্যান্ডউইথ পাওয়ার পসিবিলিটি চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা তাদের প্রায়োরিটিকে টিউন করতে পারবো, সে কিছুক্ষণ আগে বলছিলাম যে ডি হচ্ছে আমাদের এমডি, আমি তার পজিশনটা চেঞ্জ না করে আমি তাকে প্রায়োরিটি লেভেল 1 দিয়ে দিতে পারি যেটা হচ্ছে হাইস্ট প্রায়োরিটি, তার মানে এমডি স্যার তার পজিশন যেখানেই হোক সে যদি ব্যান্ডউইথ ইউজ করতে চায় মাইক্রোটিক দেখবে তার প্রায়োরিটি হচ্ছে ম্যাক্সিমাম এবং তাকে সব থেকে আগে ব্যান্ডউইথ প্রোভাইড করবে, এটা আমরা কিভাবে চেঞ্জ করি, জাস্ট কিউয়ের উপরে যাই অ্যাডভান্সে গিয়ে প্রায়োরিটি সেকশনে আপলোডে 1 দেই ডাউনলোডে 1 দেই, যেহেতু আমরা আপলোড ডাউনলোড বোথ ওয়েতে প্রায়োরিটিটা সেট করতে চাচ্ছি, এই ক্ষেত্রে যদিও ডি এর সিরিয়াল সবার শেষে কিন্তু তার এখন ব্যান্ডউইথ পাওয়ার পসিবিলিটি সব থেকে বেশি, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন, এখন এমডি স্যার কে প্রায়োরিটি দিলাম, ওই ক্ষেত্রে যদি ওনার মানে মেশিনটা অফ থাকে সেই ক্ষেত্রে এটা কি অন্য ইউজারের উপর গিয়ে পড়বে কিনা, হ্যাঁ অবশ্যই, এখানে যাদের ব্যান্ডউইথ আপনি দিচ্ছেন তারা যদি ইউজ করে তাহলে তারা এই পরিমাণ ব্যান্ডউইথ পাবে, তারা যদি ইউজ না করে তাহলে সেই ব্যান্ডউইথটা অন্য কারো কাছে চলে যাবে, সে আপনি যে কোশ্চেনটা করছেন দেখেন আপনার কাছে কেনা আছে 10 MB, ওকে, সো
10 এমবি যদি থাকে তাহলে সি এবং ডি এই দুজনের কনজেশন পাওয়ার কথা বেসড অন সিরিয়াল যদি আমরা সিরিয়ালের কথা চিন্তা করি কিন্তু সে ফর অ্যান এক্সাম্পল এই এ কম্পিউটারটা যদি বন্ধ থাকে তাহলে কি হবে এই 5 এমবি তো আর এখন ইউজ হচ্ছে না রাইট সো এখন প্রথমে এই 4 এমবি এ ইউজ করবে এই এ 3 এমবি ইউজ করবে এ 2 এমবি ইউজ করবে তাহলে কত হবে 7 আর 2 এর 9 এখনো 1 এমবি পড়ে থাকবে ব্যাপারটা এরকম আশা করি বুঝতে পারছেন বোঝা গেছে নাকি হ্যাঁ বুঝতে পারছি ওকে সো আমরা এবার আরেকটা টপিকে চলে যাই যেটাকে আমরা বলি প্যারেন্ট চাইল্ড কনসেপ্ট এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস অনেক সময় আমাদের নেটওয়ার্কে কিছু রিকোয়ারমেন্ট আসে সে ধরে নিলাম যে আপনার দুইটা সাবনেট আছে দুইটা অফিস ধরি আমরা হ্যাঁ দুইটা অফিস আছে আমরা কি একটা অফিসকে বলি বিল্ডিং এ আরেকটা অফিসকে বলি বিল্ডিং দুই সাপোজ আমরা যদি একটা গার্মেন্টস এর কথা চিন্তা করি হ্যাঁ খুব সিম্পলি একটা গার্মেন্টস এর কথা চিন্তা করি আমাদের গার্মেন্টস এ ধরলাম দুইটা বিল্ডিং আছে একটা বিল্ডিং এ আমাদের অফিসিয়াল লোক বসে টপ ম্যানেজমেন্ট অফিসিয়াল মার্চেন্টাইজার বলেন মার্কেটিং বলেন এরা বসে হচ্ছে বিল্ডিং এ তে মানে অফিসিয়াল যারা আর বিল্ডিং বি তে বিভিন্ন মেশিনারি সেট করা বিভিন্ন সাপ্লাই মানে যন্ত্রপাতি গুলা সেট করা এখানে হয়তো কিছু কম্পিউটার আছে ওকে সো এটাকে আমরা ওয়ার্কার বিল্ডিং বলি আপনার বস আপনাকে বললো যে 10 এমবির মধ্যে 8 এমবি ব্যান্ডউইথ দাও এই বিল্ডিং এ তে আর 2 এমবি ব্যান্ডউইথ দাও বিল্ডিং বি তে ওকে আমি আবারও বলতেছি যে আমরা বিল্ডিং এ এবং বিল্ডিং বি এই দুইটার সাবনেট আমরা আলাদা ইউজ করতেছি সো এখানে সাবনেটটা হচ্ছে 192.168.1.0/24 এটার সাবনেট ধরলাম 2.0/24 এবং আপনাকে আপনার বস বলছে যে এই 10 এমবি ব্যান্ডউইথ এদেরকে দাও 8 এমবি এদেরকে দাও 2 এমবি তাহলে এটা আমরা কনফিগার করি দেখি কনফিগার করলে কি রকম হবে সো আমি কিউ লিস্ট অবশ্যই আগে আমার এই দুটো আইপি আমার ল্যানে কনফিগার থাকতে হবে তাই না আমার ল্যানে এখন কনফিগার কি কি আছে আমি অন্য কোনো ব্যাচে হয়তো আপনাদের রাউটারটা অন করে দেখাইছিলাম কিছু একটা এই জন্য হয়তো কিছু কনফিগারেশন অ্যাড হয়েছে জাস্ট ওগুলো ইগনোর করেন লাস্ট ক্লাস থেকে মনে আছে হয়তো আপনাদের আমাদের জাস্ট ল্যানে একটা সাবনেট ছিল 192.168.1.1 এখন আমাদের দরকার দুইটা সাবনেট সো আমি ল্যানে আরেকটা সাবনেট অ্যাড করব সেটা হচ্ছে এবং আমার ল্যান হচ্ছে ইথার 2 তে সো দেখেন আমার এখন দুইটা সাবনেট 192.168.1.0 192.168.2.0 এবং দুটা ইথার 1 দিয়ে সো আমি একটা ইথার 1 থেকে একটা সুইচ দিয়ে সেই সুইচ দিয়ে দুইটা বিল্ডিং এ আমি লাইন নিয়ে গেছি লাইন নিয়ে এই বিল্ডিং এ আমি ইউজ করব 192.168.1.0 ব্লক থেকে এই এই বিল্ডিং এ ইউজ করব 2.0 ব্লক থেকে এখন আমি চাই যে এই দুইটা সাবনেটের উপরে ব্যান্ডউইথ অ্যাপ্লাই করতে সো আমি অ্যাপ্লাই করি সো আমার এখন টার্গেটটা কি হবে আমার টার্গেট হবে কিন্তু এখন সাবনেট কত রাইট এটা হচ্ছে আমার সাবনেট এটা নাম দিলাম আমি ম্যানেজমেন্ট বিল্ডিং সো আমি এটা নাম দেই এমএনজি এমএনজি তে ম্যানেজমেন্ট বোঝাচ্ছি এবং একে আমরা ব্যান্ডউইথ দিব কত 8 এমবি বাই 8 এমবি রাইট যেটা আমাকে আমার বস বলছে যেহেতু এখানে 8 এমবি নাই সো আমি এখানে লিখে দিই 8 একটা দিলাম এবার আমি আরেকটা দিচ্ছি এটা ওয়ার্কার বিল্ডিং এবং এটা 2 এমবি দিব আমরা একটা জিনিস খেয়াল করে দেখেন আমরা কিন্তু এখানে নেটওয়ার্ক দিচ্ছি তার মানে এই নেটওয়ার্কের আন্ডারে যতগুলা কম্পিউটার থাকবে সবাই কত এমবি ব্যান্ডউইথ পাবে সবাই মিলে পাবে 2 এমবি ব্যাপারটা কিন্তু ভালো করে বুঝতে হবে আমি আবারও বলি
আপনি আমরা এখানে দুইটা কিউ করছি, একটা ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে ওয়ার্কার, এবং এখানে বলছি সাবনেট, তার মানে এই 192.168.1.0/24 এই ব্লকের আন্ডারে যদি 10টা কম্পিউটার থাকে সে, তাহলে এই 10টা কম্পিউটারের একটা ইন্ডিভিজুয়াল কম্পিউটার কত এমবি পাবে কেউ বলতে পারবেন? সাপোজ এরকম 10টা কম্পিউটার আছে এই ব্লক থেকে, এখন এই কম্পিউটারটা কত এমবি ব্যান্ডউইথ পাবে কেউ বলতে পারবেন? সিমিলারলি এই সাবনেটের কথাও যদি আমরা চিন্তা করি এই ওয়ার্কার বিল্ডিং এ, এর মধ্যেও যদি বিভিন্ন কম্পিউটার থাকে তাহলে এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কম্পিউটার এখন 2 MB করে ব্যান্ডউইথ পেতে পারে যদি তারা ইউজ করা শুরু করে। তার মানে দেখেন আপনি কি করলেন, এই এই বিল্ডিং এ আপনি 2 MB 8 MB ব্যান্ডউইথ দিলেন, এই বিল্ডিং এ 2 MB ব্যান্ডউইথ দিলেন। এখন এই বিল্ডিং এ যদি একটা আইডিএম বা টরেন্ট ইউজার থাকে সে কি করবে, সে এই টোটাল 8 MB ব্যান্ডউইথ একাই নিয়ে বসে থাকবে, বাদ বাকি সবাই বলবে যে আমি ব্যান্ডউইথ পাচ্ছি না, রাইট? তো এই প্রবলেমের সলিউশন আপনি কিভাবে করবেন? এই প্রবলেমের সলিউশন করার জন্য আমাদের একটা সলিউশন আছে মাইক্রোটিকে, সেই সলিউশনটা হচ্ছে এই নেটওয়ার্ক গুলাকে আমরা বানাবো হচ্ছে প্যারেন্ট, ওকে, এবং এর আন্ডারে যে কম্পিউটার গুলো আছে সেই কম্পিউটার গুলাকে আমরা বানাবো চাইল্ড। কিভাবে দেখেন, সো আমার 192.168.1.0/24 কে আমি বানাচ্ছি প্যারেন্ট, এবং এর আন্ডারে সাপোজ 4টা আমার কম্পিউটার আছে, সে সো 4টা কম্পিউটারের ব্যান্ডউইথ আমি কনফিগার করব, এটাতে দিব 2 MB, এটাতে দিব 1 MB, এটাতে দিব 1 MB, আরেকটাতে দিলাম সাপোজ 1 MB। হ্যাঁ, সেভাবে করে আমি ব্যান্ডউইথ দিলাম। এবার এরা সবাই মিলে সর্বোচ্চ কত ব্যান্ডউইথ পাবে? 8 MB, রাইট? কারণ আমার প্যারেন্টে ব্যান্ডউইথ আছে 8 MB। আমি যদি এখানে 100 MB অ্যাসাইন করে ফেলি এরকম করে, যদি আমার এই 8 MB এর আন্ডারে মানে এই বিল্ডিং এ যদি 100টা ইউজার থাকতো, তাহলে আমি যদি 100টা ইউজার কে 1 MB করে 100 MB দেই, সবাই মিলে কি 100 MB পাবে? পাবে না। কেন? কারণ সবাই মিলে সর্বোচ্চ 8 MB পাবে, কারণ আপনার প্যারেন্টের উপরে সর্বোচ্চ 8 MB দেয়া আছে। কনসেপ্টটা কি বুঝতে পারছি? এই জিনিসটা আমরা কিভাবে করতে হয় সেটা দেখি। সো আমরা এখন যে দুইটা নেটওয়ার্ক আমরা অ্যাড করছি, এই দুইটা নেটওয়ার্ককে আমরা প্যারেন্ট হিসাবে ইউজ করব, আমরা চাইল্ড হিসাবে দুইটা দুইটা করে কম্পিউটার অ্যাড করি সাবনেট থেকে। সো প্রথমে আমরা ওয়ার্কার বিল্ডিং থেকে দুইটা কম্পিউটার অ্যাড করি, ওয়ার্কার বলতেছি ম্যানেজমেন্ট বিল্ডিং, এই এই ব্লক থেকে করব। এটাকে আমরা নাম দিলাম MNG1 এবং তার সাবনেট হবে হচ্ছে 192.168.1.10, ওকে। এখন কিন্তু আর আমি কোনো সাবনেট বলবো না, এখন কিন্তু ইন্ডিভিজুয়াল কম্পিউটার বলতেছি, দেখেন 192.168.1.10, এবং একে আমি ব্যান্ডউইথ দিলাম 2 MB/2 MB, সে ওকে। আরেকটা অ্যাড করি ওয়ার্কার 2, সরি MNG2, ম্যানেজমেন্ট 2। শামিম ভাই ওখানে MB না দেখায় আমাদের কাছে তিনটা কম্পিউটার অ্যাড করে একটা KBPS অ্যাড করে দেন, মনে হচ্ছে যে 512 KB ওরকম একটা অ্যাড করি, তাহলে আমরা আরো ডিটেইল বুঝতে পারবো। ওকে, এই যে 512 অ্যাড করলাম, ওকে, তাহলে আমরা দুইটা কম্পিউটার অ্যাড করছি এই ম্যানেজমেন্ট সাবনেটের ভিতরে, এবং সেই দুইটা কম্পিউটারের আইপি হচ্ছে 192.168.1.10 এবং 1.11। আমরা এই দুইটা কম্পিউটার অ্যাড করছি কিন্তু এখনো আমরা বলি নাই যে এই দুইটা কম্পিউটারের প্যারেন্ট কে, ওকে। সো আমরা এই দুইটা কম্পিউটার যেহেতু এর আন্ডারে থাকবে, মানে এ হবে প্যারেন্ট, এরা হবে চাইল্ড, সো এই চাইল্ড গুলাতে ঢুকে আপনার প্যারেন্ট কে দেখাই দিতে হবে। তাহলে আমরা দেখাই দেই, এটাতে যাই, অ্যাডভান্সে যাই, প্যারেন্ট অপশনের মধ্যে কারেন্টলি নান আছে, রাইট? এটা আমরা চেঞ্জ করে বলে দিব MNG, কারণ এর প্যারেন্ট হচ্ছে এই MNG ব্লক 192.168.1.0/24। সো একটা দেখাই দিলাম, এবার আমরা পরবর্তীটাতেও দেখাই দিই। সিমিলারলি ওয়ার্কার থেকে আমরা দুইটা কম্পিউটার অ্যাড করি,
সো আমরা ওয়ার্কার দুটো অ্যাড করছি এখন ওয়ার্কার দুটাকেও আমার প্যারেন্ট দেখাই দিতে হবে এবং তাদের প্যারেন্ট হচ্ছে ওয়ার্কার সো আমি ডাবল ক্লিক করে যাই অ্যাডভান্সে যাই প্যারেন্টের মধ্যে গিয়ে আমি দেখাই দেব ওয়ার্কার সিমিলারলি এটার মধ্যে গিয়ে আমি প্যারেন্টের মধ্যে গিয়ে দেখাই দেব এটা হচ্ছে ওয়ার্কার প্যারেন্টের আন্ডারে ওকে সো এইভাবে করে আপনার ভাই কি হইলো আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম কেন বুঝতে পারলাম না একটা মিনিট মেবি আমার লাইনে প্রবলেম হয়েছিল আমি আবার শেয়ার দিচ্ছি একটা মিনিট ওকে আমাকে শুনতে পাচ্ছেন সবাই জি ভাই একটা কোশ্চেন ছিল রেকর্ডিং কি অফ হয়ে গেছিল না না রেকর্ডিং আছে আসতেছি কোশ্চেন আসতেছে একটা মিনিট আমি একটু শেষ করে দিই তারপরে কোশ্চেন আসে আচ্ছা এরপরে যেহেতু আমরা আমাদের এই এই দুটো কম্পিউটারকে ম্যানেজমেন্টের আন্ডারে অ্যাড করছি আর এই দুটো কম্পিউটারকে আমরা ওয়ার্কারের আন্ডারে অ্যাড করছি এভাবে করে আমার ম্যানেজমেন্ট বিল্ডিং এ যত কম্পিউটার আছে সবগুলা কম্পিউটার আমার অ্যাড করতে হবে এবং সবগুলা কম্পিউটারের প্যারেন্ট হিসেবে বলতে হবে এই ম্যানেজমেন্টকে এবং ওয়ার্কার বিল্ডিং এ যতগুলো কম্পিউটার আছে সবগুলাকে বলতে হবে ওয়ার্কার প্যারেন্টের আন্ডারে এভাবে করে কি হবে এই বিল্ডিং এ আপনি যত ব্যান্ডউইথ অ্যাসাইন করেন যত কম্পিউটারই অ্যাসাইন করেন তারা সবাই মিলে সর্বোচ্চ 2 MB ব্যান্ডউইথ তুলতে পারবে এবং এই বিল্ডিং এ যত ব্যান্ডউইথ আপনি অ্যাসাইন করেন সর্বোচ্চ 8 MB তুলতে পারবে সো এখানকার ব্যান্ডউইথ এখানে ইম্প্যাক্ট করবে না এখানকার ব্যান্ডউইথ এখানে ইম্প্যাক্ট করবে না সো এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট এখন এই জিনিসটাকে আরো সুন্দরভাবে দেখতে হলে আমাদের এখন যেটা দেখতে দেখতেছি আমরা দেখেন এখনো কিন্তু বুঝতেছি না যে কে কার প্যারেন্ট কে কার চাইল্ড রাইট সো আপনি যদি এই নামের উপরে ক্লিক করেন তাহলে দেখেন এখন খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে কোন প্যারেন্টের আন্ডারে কোন চাইল্ড গুলো আছে সো ওয়ার্কারের আন্ডারে এই দুটো কম্পিউটার আছে ম্যানেজমেন্টের আন্ডারে এই দুটো কম্পিউটার আছে আপনি আরো যদি কম্পিউটার অ্যাড করতেন তাহলে এখানে আপনারা আরো দেখতে পারতেন এখন কোশ্চেন করেন এখন ধরুন আমার এক সাবনেটে 254টা আইপি আছে প্যারেন্ট দেখাইতে হবে প্রতিটা আইপিতে ঢুকে ঢুকে প্রতিটা মেশিনে ঢুকে ঢুকে আমার প্যারেন্ট দেখা দিতে হবে নাকি একসাথে ইয়ে করা যাবে যখন কিউ গুলা ক্রিয়েট করবেন তখন ওই কিউ এস গুলাতে প্যারেন্ট দেখাই দিতে হবে আচ্ছা ভাই প্যারেন্টে ওয়ার্কার নামটা কেন দেখাই দিব যাতে সে 2 MB এর বেশি ব্যান্ডউইথ না নিতে পারে সে কারণে কারেক্ট আপনি যদি না দেখান তাহলে ও তো বুঝবে না যে কোন প্যারেন্টের আন্ডারে ব্যান্ডউইথ দেয়া আছে তাই না ও আচ্ছা এটা তো অন থাকে মানে যে কোনো খান থেকে ব্যান্ডউইথ নিতে পারে বাট আমরা তখন সিলেক্ট করে দিব যে এই 2 MB ভিতর থেকে আপনার এই এইভাবে যদি কিউটা কনফিগার থাকে এই কিউগুলোতে কি কখনো হিট করবে দেখেন তো বোঝেন কি না এই ব্যাপারটা যে আপনার যখন এই ইউজারটা যখন ব্যান্ডউইথ ইউজ করবে তখন কি এই কিউটাতে কখনো হিট আসবে দেখেন তো না এটা এটা তো চেঞ্জ আসবে না এটা হচ্ছে কেন আসবে না উপরটাতে যাবে কারণ এই আইপিটা অলরেডি এই নেটওয়ার্কের মধ্যে আছে তো এই এই পর্যন্ত কিউ আসবে না এই পর্যন্ত যেন কিউ আসে এই জন্যই এই প্যারেন্ট চাইল্ডের কনসেপ্টটা করা হলো ও আচ্ছা হ্যাঁ ভাই বুঝতে পারছি এটা আমার কোশ্চেন ছিল শামিম ভাই আর একটা কোশ্চেন হচ্ছে শামিম ভাই প্যারেন্টের প্রায়োরিটি চেঞ্জ করা যায় না আগের প্রায়োরিটির কনসেপ্ট যা আছে তাই আপনি চাইলে যে কোনো প্রায়োরিটি দিতে পারবেন হ্যাঁ শাইম ভাই আচ্ছা বলেন এখন আমার একটা ম্যানেজমেন্ট একটা স্টাফকে আমি 512 কেবি পেজ দিলাম এখন ওই ব্লকে আমার আর কোনো ইউজার নাই তো সেই ক্ষেত্রে কি আমি ওই ম্যানেজমেন্টের 10 MBPS সরি 8 MBPS টাকে পুরোটাই পাবো নাকি শুধুমাত্র 512 না আপনি যতটুকু হ্যাঁ 512 পাবেন যেহেতু আপনি মাত্র 512 অ্যাসাইন করছেন তাই না স্যার মানে আপনার 10 MB তো আপনি অলরেডি ভাগ করে ফেলছেন ওয়ার্কারকে দিবেন 2 MB ম্যানেজমেন্টকে দিবেন 8 MB এখন ওয়ার্ক ম্যানেজমেন্ট বিল্ডিং এ যদি একজনও না থাকে তারপরে ওই 8 MB ব্যান্ডউইথ কিন্তু ওয়ার্কাররা ইউজ করতে পারবে না কেন পারবে না কারণ ওয়ার্কার কি প্যারেন্টের মধ্যে মাত্র 2 MB বলা ক্লিয়ার বুঝতে পারছে হ্যাঁ বুঝতে পারছে ওকে খুবই ভালো 512 আমি এখানে সেক্ষেত্রে আমার পিসিতে ডাউনলোড স্পিড কত দেখাবে
512 গুণন সরি ভাগ 8, কারণ এগুলো বাইটে, বিটে কি বলি আমি, এগুলো হচ্ছে বিটে, রাইট? আমার পিসিতে দেখাবে হচ্ছে বাইটে, বাইটে, হ্যাঁ, এগুলো হচ্ছে সব বিট। আচ্ছা একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন। আচ্ছা এখানে আমরা নেট রাউটার থেকে সেপারেট করতেছি কি দুইটা সুইচ দিয়ে কানেক্ট করতেছি নাকি দুইটা পোর্ট দিয়ে নিয়ে যাচ্ছে দুই বিল্ডিং এ? দুইটা পোর্ট দিয়ে নিয়ে যাওয়া পসিবল, সেটার জন্য ব্রিজ করতে হবে, হ্যাঁ, বা দুইটা ইন্টারফেসে আইপি বসাইতে হবে। আমার যেহেতু একটা ইন্টারফেস, সো আমি দুইটা পোর্ট দিয়ে নিয়ে যেতে পারবো না, আর যদি আমার দুইটা ইন্টারফেস থাকতো আমি দুইটা ইন্টারফেসে দুইটা আইপি বসাইতাম। ব্যাপারটা বুঝলেন? একটা ইন্টারফেসে যদি নিতে তো একটা ইন্টারফেস দিয়ে যদি আপনি নিতে চান সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনি একটা ইন্টারফেসে তো দুইটা কেবল লাগাইতে পারবেন না, তাই না? আপনার একটা সুইচ বসাইতে হবে, যে সুইচ থেকে এটা যাবে বিল্ডিং নাম্বার 1 এ, এটাতে যাবে বিল্ডিং নাম্বার বি তে বা 2 তে। ওকে, তাহলে বি বিল্ডিং এর আইপি পাবে, বি বিল্ডিং এর আইপি নিয়ে তারপর ইউজ করতে হবে। হ্যাঁ, এ বিল্ডিং এর আইপি নিয়েও যাওয়া যাবে, কিন্তু সেটা তো কনসেপ্টের বাইরে চলে গেল, সেটা তো আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি বি বিল্ডিং এ যারা তারা বি বিল্ডিং এর আইপি পাবে। না আসলে ভাই কোশ্চেনটা এরকম আর কি, মানে এই বিল্ডিং এর যে আমরা একই দুইটা সাবনেট যেহেতু দেখাচ্ছে, একটা 1.0 আর একটা 2.0, তো মানে দোনোটাকে একই লাইনে থাকবে, ধরেন এ কোন কিছু শেয়ার দিলে একই সুইচের মধ্যে থাকবে, কিন্তু দুইটা ল্যান আলাদা। হ্যাঁ, একটা হচ্ছে 192, মানে দুইটা সাবনেট আলাদা, সরি ভুল বলছি, ল্যান একটাই, সাবনেট আলাদা, একটা হচ্ছে 192.168.1.0, একটা 2.0, একই ল্যানে থাকবে, কোনো সমস্যা নাই। ও, এক ল্যান থেকে আরেক ল্যানে আমরা, মানে এক সাবনেট থেকে আরেক সাবনেট থেকে আমরা পিং করে পাবো? অবশ্যই পাবেন যদি রাউটারটা থাকে, রাউটার না থাকলে পাবেন না, কারণ রাউট আমি বলছিলাম প্রথম ক্লাসে, রাউটারের কাজই হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেট করানো। আপনি যদি দুইটা নেটওয়ার্কে সুইচ দিয়ে কমিউনিকেট করাইতে চান সেটা পসিবল না, তাই না? কারণ সুইচের কাজ হচ্ছে সেম নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেট করানো, রাউটারের কাজ হচ্ছে ডিফারেন্ট নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেট করানো, রাইট? এই জন্যই রাউটার ইউজ করা হচ্ছে। জি ভাই, বুঝতে পারছি। নেক্সট টপিকে যাচ্ছি। আচ্ছা, এবার আমরা স্ট্যাটিক কনসেপ্ট আমরা কম বেশি অনেক শিখলাম, এবার আমরা একটু ডাইনামিক কনসেপ্টে যাই। তো ডাইনামিক কনসেপ্টের মধ্যে আমরা বলছিলাম যে আমরা পিসিকিউ নামে একটা টেমপ্লেট আছে, সেই টেমপ্লেটটা ইউজ করে আমরা ডাইনামিক কিউ কনসেপ্টটা কনফিগার করি। ওকে, সো ডাইনামিক কিউ কনসেপ্টটা কি আমি আরেকবার ছোট করে বলি, সেটা হচ্ছে সাপোজ আমার 10 Mbps অফ ব্যান্ডউইথ যদি থাকে, তাহলে এটা নাম্বার অফ লাইভ ইউজারের মধ্যে ভাগ হয়ে যাবে। ওকে, সো আমার টোটাল ব্যান্ডউইথ সাপোজ হচ্ছে টোটাল ব্যান্ডউইথ যে পরিমাণ থাকবে সেটার সাথে নাম্বার অফ লাইভ ইউজার, আমি কিন্তু ইউজার বলতেছি না, লাইভ ইউজার বলতেছি। ওকে, যে ইউজার গুলো আমার আসলে কানেক্টেড, তার মানে আমার টোটাল ব্যান্ডউইথ যদি 10 MB থাকে আর আমার নাম্বার অফ লাইভ ইউজার যদি একজন থাকে, তাহলে আমার এই একজনই পাবে 10 Mbps। যদি দুইজন থাকে তাহলে পাবে 10/2=5 Mbps, যদি পাঁচজন আসে তাহলে 5/10=2, তাই না? তাহলে 2 Mbps, যদি 10 জন আসে এক একজন পাবে 1 Mbps করে, রাইট? যদি 20 জন আসে তাহলে পাবে 512 করে, জাস্ট ভাগ হয়ে যাবে, রাইট? সো এই এইটা আমরা করতে পারি পিসিকিউ দিয়ে, ডাইনামিক কিউ কন্ট্রোল দিয়ে। এখন আমরা যখন পিসিকিউ কনফিগার করি, পিসিকিউ কে আমরা দুই ভাবে কনফিগার করতে পারি, একটা হচ্ছে লিমিট সেট করে, এল আই
MIT লিমিট সেট করে আর একটা হচ্ছে লিমিট সেট না করে ভালো করে আমার কথাটা বুঝেন এটাই ক্যাচ এখানেই হচ্ছে বোঝার বিষয় আমরা যখন পিসিকিউ কনফিগার করি তখন আমরা পিসিকিউ কে দুই ভাবে কনফিগার করতে পারি একটা হচ্ছে লিমিট সেট করে আর একটা হচ্ছে লিমিট সেট না করে আমি উপরে যে एग्जांपलটা দিছি এটা হচ্ছে লিমিট সেট না করে কিভাবে পিসিকিউ কনফিগার করা হয় সেটা রাইট তার মানে আমার টোটাল ব্যান্ডউইথ সবার মধ্যে ভাগ হয়ে যাবে এখানে যদি একজন থাকে সেই একজনই কিন্তু 10 এমবি ব্যান্ডউইথ ভাইয়া একটু আরেকবার রিপিট করেন খুব আস্তে শোনা যাচ্ছে কি বলেন এক মিনিট পানি খেয়ে নি আমার কথা কি মানে আস্তে শোনা যায় নাকি আজকে প্রবলেম হচ্ছে না ভাইয়া ঠিক আছে ওকে আবারও বলি হ্যাঁ সব সময় আস্তে শোনা যায় না মানে মাঝে মাঝে খুব আস্তে শোনা যাচ্ছে আচ্ছা আচ্ছা এরকম তো হওয়ার কথা না আচ্ছা যাই হোক রেকর্ডিং এ হয়তো ঠিক পাবেন নেটওয়ার্কের হয়তো প্রবলেম আচ্ছা আমি যেটা বলতেছিলাম পিসিকিউ আমরা যখন কনফিগার করি তখন দুই ভাবে কনফিগার করি একটা হচ্ছে লিমিট সেট করে আর একটা হচ্ছে কোনো লিমিট সেট না করে মানে নো লিমিট ওকে সো একটা হচ্ছে লিমিট আর একটা হচ্ছে নো লিমিট নো লিমিট জিনিসটা কি নো লিমিট জিনিসটা হচ্ছে যে সে আপনার কাছে ব্যান্ডউইথ আছে 10 এমবি একজন আসছে তাহলে একজন কতটুকু পাওয়ার কথা 10 এমবি রাইট সো এটা হচ্ছে নো লিমিট মানে আমি কোনো লিমিট সেট করি নাই একজন আসলে সে পুরাটাই পেয়ে যাবে কিন্তু যদি আমি লিমিট সেট করতাম সে আমি যদি বলতাম যে সর্বোচ্চ 2 এমবি পাবে কথাটা ভালো করে বুঝছেন সর্বোচ্চ 2 এমবি পাবে মানে আমি একটা 2 এমবি লিমিট সেট করলাম আমার লিমিটটা হচ্ছে 2 এমবি ওকে তাহলে এখন দেখেন আমার কাছে টোটাল ব্যান্ডউইথ আছে 10 এমবি কয়জন লাইভ ইউজার আছে একজন আমার ব্যান্ডউইথ পাওয়ার কথা কত 10 এমবি কিন্তু সে কি আসলে 10 এমবি পাবে না সে পাবে 2 এমবি কেন কারণ আমার লিমিট সেট করা আছে 2 এমবি এবার আসো এবার আমরা দেখলাম যে আসছে দুইজন ওকে কিছুক্ষণ আগে ছিল একজন এখন আসছে দুইজন তাহলে দুইজন আসলে সবার ব্যান্ডউইথ পাওয়ার কথা কত 5 এমবি করে কিন্তু আসলে কি 5 এমবি পাবে না পাবে কত 2 এমবি কারণ আমার লিমিট সেট করা আছে 2 এমবি এভাবে করে সে পাঁচজন আসলো সো পাঁচজন আসলে এখন ব্যান্ডউইথ পাওয়ার কথা কত করে 2 এমবি করে পাবে কত 2 এমবি পাবে কেন কারণ আমার লিমিট সেট করা আছে 2 এমবি এখন যদি 10 জন আসে তাহলে কত করে পাওয়ার কথা 10 ভাগ 10 ইকুয়াল টু 1 এমবি তাহলে কি 2 এমবি পাবে না 1 এমবি পাবে বলেন তো 2 এমবি 1 এমবি পাবে ভাই 1 এমবি পাবে রাইট কেন 1 এমবি পাবে কারণ লিমিট সেট করা আছে 2 এমবি কিন্তু যেহেতু 2 এমবি ব্যান্ডউইথ অ্যাভেলেবল নাই এজন্য যতটুকু আসে ততটুকুই সবাইকে দেয়া হবে রাইট এইজন্য 10 জন যদি আসে যেহেতু লিমিট সেট করা 2 এমবি যেহেতু 2 এমবি ব্যান্ডউইথ আমার কাছে নাই আমি দিব কোথা থেকে সেহেতু যে পরিমাণ ব্যান্ডউইথ আছে সেই পরিমাণ ব্যান্ডউইথে সবার মধ্যে ভাগ করে দিব এই হচ্ছে পার্থক্য কিভাবে আমরা লিমিট সেট করে করতে পারি কিভাবে লিমিট সেট না করে করতে পারি ওকে এখন আপনি কোশ্চেন করতে পারেন লিমিট সেট করে করে কারা লিমিট সেট না করে করে কারা লিমিট সেট করে হচ্ছে আইএসপি ওয়ালারা লোকাল আইএসপি ওয়ালারা ওকে সো আমরা যখন লোকাল আইএসপি কনফিগার করব তখন আমরা এটা নিয়ে আরো অনেক ডিসকাশন করব এখন জাস্ট একটু বুঝে রাখি যে লোকাল আইএসপি ওয়ালারা লিমিট সেট করে যেমন ওরা 2 এমবির প্যাকেজ বানায় 3 এমবির প্যাকেজ বানায় 10 এমবির প্যাকেজ বানায় 5 এমবির প্যাকেজ বানায় তাই না তখন ওরা এই পিসিকিউ কনফিগার করে উইথ লিমিট ওকে সো ওটা ওরা কিভাবে করে ওটা আমরা শিখব আর নো লিমিট করে হচ্ছে রেস্টুরেন্ট হোটেল তারপরে আপনার এয়ারপোর্ট ক্যাম্পাস এরকম বিভিন্ন জায়গা আছে যে জায়গায় হচ্ছে নো লিমিট কনফিগার করে আবার বলতেছি নো লিমিট মানে হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ ব্যান্ডউইথ সবার মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে সো আমরা প্রথমে নো লিমিটটাকে কনফিগার করা শিখি তারপরে আমরা উইথ লিমিট কনফিগার করা শিখব ওকে সো একটা জিনিস মনে রাখবেন পিসিকিউ বা ডাইনামিক কিউ সব সময় নেটওয়ার্কের উপরে অ্যাপ্লাই করা হয় বা সাবনেটের উপরে অ্যাপ্লাই করা হয় ডাইনামিক কিউ কখনো একটা ইন্ডিভিজুয়াল ইউজারের উপরে অ্যাপ্লাই করা হয় না ডাইনামিক কিউ একটা ইউজারের উপরে অ্যাপ্লাই করা হয় না কেন হয় না কারণ একটা ইউজারই যদি থাকে তাহলে তার মধ্যে আর কি ব্যান্ডউইথ ডিস্ট্রিবিউটেড করবে তাই না কি ব্যান্ডউইথ ভাগ করে দিবে এজন্য ডাইনামিক কিউ সব সময়
সাবনেটের উপরে অ্যাপ্লাই করা হয়। সে আপনার একটা নেটওয়ার্ক, আপনি একটা রেস্টুরেন্ট দিচ্ছেন, সেই রেস্টুরেন্টের নেটওয়ার্ক হচ্ছে 192.168.1.0/24। এখন আপনি চাচ্ছেন যে এখানে একটা ডাইনামিক কিউ বা ওপেন লিমিট পিসি কিউ কনফিগার করবেন। ওকে, তাহলে ওপেন কিউ, ওপেন লিমিট পিসি কিউ কনফিগার করার জন্য আমাদের কি করতে হবে, পিসি কিউ কনফিগার করতে হবে। সো আমরা পিসি কিউ কনফিগার কোথা থেকে করব, আমরা পিসি কিউ কনফিগার করার জন্য এই কিউ টাইপস এর মধ্যে গিয়ে তারপরে কনফিগার করব। আমরা চলে যাই কিউ টাইপস এর মধ্যে। এখানে দেখেন দুইটা বাই ডিফল্ট পিসি কিউ করা আছে, এগুলো ডিফল্ট। ওকে, আমরা চাইলে এগুলা ইউজ করতে পারি, আমরা চাইলে নতুন করেও ক্রিয়েট করতে পারি। সো বেটার হচ্ছে নতুন করে ক্রিয়েট করে ইউজ করা, এটা ইউজ করলেও সমস্যা নাই। সো আমরা নতুন করে ক্রিয়েট করি, প্লাসে ক্লিক করব। এটা এটা আচ্ছা আমি আরেকটু বলি, এই জিনিসটা আসলে কি, এই জিনিসগুলো আসলে কি, এগুলো হচ্ছে টেমপ্লেট। ওকে, সো টেমপ্লেট জিনিসটা কি, টেমপ্লেটটা হচ্ছে যে যখন একটা ইউজার আপলোড করবে তখন তার উপরে কি পলিসি অ্যাপ্লাই হবে সেটা হচ্ছে এই আপলোডের টেমপ্লেটটা দিয়ে বোঝায়। আর একটা ইউজার যখন ডাউনলোড স্পিড পাবে তখন কি পরিমাণ ডাউনলোড স্পিড পাবে, কি কি পলিসি পাবে সেটা বোঝায় হচ্ছে এই টেমপ্লেট দিয়ে। দেখেন লেখাই আছে পিসি কিউ ডাউনলোড, পিসি কিউ আপলোড। ওকে, সো আমরা কি করব, আমরা যেহেতু একটা রেস্টুরেন্টের মধ্যে ব্যান্ডউইথ কনফিগার করব এবং এটা হবে আমাদের নো লিমিট, রাইট? সো আমরা দুইটা পিসি কিউ কনফিগার করব, একটা আপলোডের জন্য একটা ডাউনলোডের জন্য। সো আমরা কনফিগার করি, প্রথমে আমরা করি আপলোডের জন্য। সো এটাকে নাম দেই আপলোড, এবং এখান থেকে কাইন্ড থেকে আমাদের পিসি কিউ সিলেক্ট করতে হবে। ওকে, এই যে পিসি কিউ, এবং আমরা আপলোডের জন্য সিলেক্ট করব হচ্ছে সোর্স আইপি, এটাকে সিলেক্ট করব না। সো এটাকে এটা থেকে সিলেক্টটা তুলে দিয়ে এটা সিলেক্ট করব। সবসময় মনে রাখবেন আপলোড মানে হচ্ছে সোর্স অ্যাড্রেস। এবার আমরা ডাউনলোডের জন্য করি, এখান থেকে পিসি কিউ সিলেক্ট করব ডাউনলোডের জন্য ডিএসটি অ্যাড্রেস। ওকে, মনে রাখতে হবে আপলোডের জন্য, আপলোডের জন্য হচ্ছে সোর্স অ্যাড্রেস, ডাউনলোডের জন্য ডিএসটি অ্যাড্রেস। যদি ভুলেও যান কখনো তাহলে এটা দেখে নেবেন। এই আপলোডের জন্য দেখেন সোর্স অ্যাড্রেস সিলেক্ট করা আছে, আর ডাউনলোডের জন্য ডিএসটি অ্যাড্রেস সিলেক্ট করা আছে। ভুলে গেলে এখান থেকে ক্লিক করে দেখে নিতে পারবেন আপনি। ওকে, তাহলে আমরা দেখেন দুইটা লিমিট ক্রিয়েট করছি, সরি দুইটা টেমপ্লেট ক্রিয়েট করছি। এখন দুইটা টেমপ্লেট কে আমরা অ্যাপ্লাই করব। সো এখানে কিন্তু আমরা এখানে কোথাও বলি নাই যে এই টেমপ্লেটটা এই নেটওয়ার্কে অ্যাপ্লাই হোক, তাই না? এই নেটওয়ার্কে অ্যাপ্লাই করার জন্য আমাদের কোথায় আসতে হবে, সিম্পল কিউ এর মধ্যে প্লাসে ক্লিক করব। সো টেমপ্লেটটার কিউটার একটা নাম দিলাম, আপনি আপনার রেস্টুরেন্টের নাম অনুযায়ী দিতে পারেন বা যে কোনো ল্যান্ড দিতে পারেন। এবং আমার এই পুরো সাবনেটটা আমরা এখানে ডিক্লেয়ার করব। এটা হচ্ছে আমার পুরো নেটওয়ার্কটা, এটার উপরে অ্যাপ্লাই করব। এখন আর এখান থেকে আপলোড ডাউনলোড স্পিড আমি সিলেক্ট করব না, কেন? কারণ এখন আর আমি স্ট্যাটিক কিউ কনফিগার করতেছি না, এখন আমি ডাইনামিক কিউ কনফিগার করব। এই জন্য আমি অ্যাডভান্সে গিয়ে এই কিউ টাইপস এর মধ্যে থেকে আমি সেই আমার ক্রিয়েট করা আপলোড, এটা আমি ক্রিয়েট করছি, এবং ডাউনলোড এটাও আমি ক্রিয়েট করছি, এই দুটো আমি ক্রিয়েট করছি, এই দুটো আমি দেখাই দিলাম। সো এটা হচ্ছে আপলোড সেকশন, এই জন্য আপলোডটা দেখাইলাম, এটা ডাউনলোড সেকশন, এই জন্য ডাউনলোডটা দেখাইলাম। ওকে, সো এখন ডান। এখন যদি আমি এই রেস্টুরেন্টের মধ্যে একজন ইউজার আসে, আমার যদি 10 MB থাকে সে একাই 10 MB পাবে, যদি 10 জন ইউজার আসে সবাই 1 MB করে ব্যান্ডউইথ পাবে, কারণ আমি এখন ওপেন কিউ কনফিগার করছি, কোনো লিমিট নাই। বুঝছি ব্যাপারটা, কারো কোনো কনফিউশন আছে কিনা বলেন। ওকে, ধরে নিচ্ছি কারো কোনো কনফিউশন নাই। আচ্ছা ভাই, হ্যাঁ বলেন। আমরা পিসি কিউ এর মধ্যে কি ব্যান্ডউইথটা লিমিট করে দিছি না? না, এখন তো লিমিট করি নাই। না, পিসি কিউ এর মধ্যে যে কিউ টাইপস এ যান এখানে, না করি নাই। না না না, এখন আমরা লিমিট করি নাই। না না, আমরা এখন ওপেন করতেছি, আমরা লিমিট। আচ্ছা, এই যে এখানে সোর্স অ্যাড্রেসটা টিক মার্ক হবে না, ডাউনলোড আপলোড, ডাউনলোডের জন্য ডিএসটি অ্যাড্রেস, আপলোডের জন্য সোর্স অ্যাড্রেস। এটা ভুলে গেলে এখান থেকে দেখে নেবেন। না মানে আমি ভাবছি আপলোডটা কি দেখি নাই, সরি ভাইয়া। এটা
করে দেওয়ার পরে তো আমরা কেউ যদি মানে আমার ল্যান থেকে কেউ যদি ওই যে ডাউনলোড ম্যানেজার ইউজ করে সে কি ওরকম মানে মন যা চায় তা ব্যান্ডউইথ নিতে পারবে না না পারবে না মাইক্রোটিক ওইভাবে ব্যান্ডউইথ দিবে না ব্যান্ডউইথ মাইক্রোটিক ইকুয়ালি ডিস্ট্রিবিউট করবে বুঝতে পারছিস জি ভাই বুঝতে পারছি ওকে এবার আমরা একটা কাজ করি এই ব্যান্ডউইথের উপরে একটা লিমিট সেট করি সে আমরা এখন ধরি যে এখানে আমাদের ব্যান্ডউইথ কেনা আছে 10 এমবি যেহেতু এখন কোনো লিমিট সেট করা নাই একজন যদি আসে তাহলে সে একাই 10 এমবি পাচ্ছিল কিন্তু সেটা আমি চাই না আমি চাই যে সর্বোচ্চ 2 এমবি পাবে সো একজন যদি আসে যদিও 10 এমবি ব্যান্ডউইথ থাকা আছে আমি তাকে 10 এমবি দিব না আমি তাকে সর্বোচ্চ দিব 2 এমবি এটার জন্য আমার কি করতে হবে একটা লিমিট সেট করতে হবে এটা আমরা কোথায় সেট করব আপলোডেও সেট করতে পারি আমরা চাইলে ডাউনলোডেও সেট করতে পারি আমরা চাইলে দুইটা জায়গায় সেট করতে পারি তাহলে আমরা দুইটা জায়গায় সেট করা শিখি সো আমরা অলরেডি টেমপ্লেট ক্রিয়েট করছি আপলোড এর মধ্যে দেখেন এই যে রেট নামে একটা অপশন আছে এই রেটের মধ্যে আমরা বলে দিব 2 বড় হাতের এম ওকে কিছুক্ষণ আগে এটা ছিল 0 ওকে 0 মানে হচ্ছে কোনো লিমিট নাই 2 মানে হচ্ছে সে সর্বোচ্চ 2 এমবি আপলোড করতে পারবে এবার আমরা ডাউনলোডের মধ্যেও বলে দিব 2 এম বড় হাতের এম তার মানে সে সর্বোচ্চ 2 এমবি ডাউনলোড করতে পারবে এই হয়ে গেল আমার লিমিট করা পিসি কি ব্যাপারটা বুঝতে পারছিস কার কোনো কোশ্চেন আছে ওকে ধরে নিচ্ছে নাই এখানে লোকালাইজ স্কেলার যেভাবে সেগমেন্ট করে 10 এমবিপিএস 5 এমবিপিএস 2 এমবিপিএস তো এভাবে তো একটা প্যাকেজ করতে চাইলে তো এখানে ওরকম তো করা যাবে মানে কি পিসিকিও আরো 3-4টা করতে হবে আরো পিসিকিও 3-4টা করতে হবে পিসিকিও আরো করতে হবে 1 এমবির জন্য আপলোড ডাউনলোড করতে হবে 2 এমবির জন্য আপলোড আমরা এটা শিখবো আমরা যখন আইএসপি কনফিগার করব তখন আমরা শিখবো যে কিভাবে আমরা এই পার্টটা করব সো এখন দেখেন আমরা শুধুমাত্র একটাই যেহেতু নেটওয়ার্ক সেই একটা নেটওয়ার্কের জন্য একটাই পিসিকিউ করছি কিন্তু আমার যদি ডিফারেন্ট ডিফারেন্ট প্যাকেজ থাকতো আইএসপি আলাদা কি থাকে বিভিন্ন প্যাকেজ থাকে না 5 এমবির প্যাকেজ থাকে 10 এমবির প্যাকেজ থাকে 20 এমবির প্যাকেজ থাকে সো ওরা কি করে এই 5 এমবির যে ইউজাররা তাদেরকে একটা নেটওয়ার্ক থেকে আইপি দেয় সাপোজ তাদেরকে 192.168.1.0/24 থেকে আইপি দেয় 10 এমবির ইউজারদেরকে আরেকটা নেটওয়ার্ক থেকে আইপি দেয় তখন তারা কি করে এক একটা নেটওয়ার্ক এর জন্য এক একটা পিসিকিউ কনফিগার করে এবং সেটার উপরে অ্যাপ্লাই করে বুঝতেছেন আমার কথা এটা আমরা শিখবো আমরা যখন আইএসপি কনফিগার করব আমরা ওই পার্টটা ভালো করে শিখবো সমস্যা নেই ভাই আমরা কি এখানে টাইম লিমিট করে দিতে পারি আসবো টাইম টাইমটা এখনো আসি নাই টাইমের লিমিট আছে আমি আসছি এটা এটা দেখেন এটাতে কোনো প্রবলেম আছে কি এটা ক্লিয়ার আচ্ছা এইবার আসি ডেস্টিনেশন ধরে হ্যাঁ এটা বোঝাটা খুবই জরুরি ডেস্টিনেশনটা আমরা একটু বুঝি সাপোজ এটা হচ্ছে একটা কম্পিউটার সো এই কম্পিউটারটা যখন রাউটারের কাছে যায় রাউটারের কাছে ধরেন একটা এফটিপি সার্ভার আছে জাস্ট কনসেপ্টটা বুঝেন একটা জিজিসি সার্ভার আছে একটা ফেসবুক সার্ভার আছে আর ইন্টারনেটও আছে ওকে এটা ধরলাম ইন্টারনেট তাহলে এখন এই কম্পিউটারটা যখন এটা কি বলছিলাম এফটিপি যখন এফটিপি তে যাবে তখন সে একরকম ব্যান্ডউইথ পাবে যখন জিজিসি তে যাবে তখন একরকম ব্যান্ডউইথ পাবে যখন ফেসবুকে যাবে তখন একরকম ব্যান্ডউইথ পাবে যখন ইন্টারনেটে যাবে তখন একরকম ব্যান্ডউইথ পাবে এটা কিভাবে পসিবল এটা কি সোর্স ধরে কিউ কনফিগার করলে পসিবল পসিবল না কারণ সোর্স তো সবসময় সেম তাই না চেঞ্জ হচ্ছে কি চেঞ্জ হচ্ছে ডেস্টিনেশন
কখনো FTP, কখনো GGC, কখনো ইউটিউব, কখনো ফেসবুক, কখনো ইন্টারনেট। সো দেখেন এখানে একটা ডেস্টিনেশনের ঘর থাকে, রাইট? সো টার্গেটের মধ্যে লিখি আমরা কি, টার্গেটের মধ্যে লিখি হচ্ছে আমরা সোর্স আইপি যেখান থেকে রিকোয়েস্টটা আসবে, আর ডেস্টিনেশনের মধ্যে আমরা কোথায় রিকোয়েস্টটা যাবে সেটা আমরা লিখতে পারি। সে আমি একটা এক্সাম্পল দেই, সাপোজ এই কম্পিউটারটা যদি FTP ডাউনলোড করে আমি চাই 100 MB পাবে, কিন্তু যদি ইন্টারনেট ইন্টারনেটে যেতে চাই তাহলে পাবে 2 MB। এটা যদি আমি কনফিগার করতে চাই তাহলে আমি কিভাবে করব দেখেন। প্রথমে হচ্ছে আমি এই ইউজারটারে একটা FTP-র জন্য একটা কিউ কনফিগার করি। আমি লিখলাম ইউজার এ FTP, টার্গেট কি, ইউজার এর আইপি 192.168.1.10 ধরে নিলাম, এটা ইউজার এর আইপি। FTP এর আইপি কত, আমি ধরে নিলাম FTP এর আইপি হচ্ছে এটা, ওকে? এটা হচ্ছে এই যে 10 10 10, এই সার্ভারটার আইপি, ওকে? এবং আমি তাকে দিতে চাই 100 MBPS। ওকে, সো দেখেন এখানে আমি কি ডেস্টিনেশন হিসেবে কি দিছি, FTP এর আইপি দিছি। আমি এখন আরেকটা কিউ কনফিগার করি, ইউজার এর ইন্টারনেট, টার্গেট সেম। এবার ডেস্টিনেশন আমি কোনো কিছু মেনশন করব না, কারণ ইন্টারনেটের ডেস্টিনেশন আমি জানি না, এবং ইন্টারনেটের ডেস্টিনেশন হয় হচ্ছে অলওয়েজ অল জিরো, এই যে এটা, তাই না? তো আমি ডেস্টিনেশন কোনো কিছু সিলেক্ট করলাম না, কোনো কিছু সিলেক্ট না করাই মানে হচ্ছে এটা, ওকে? এবং আমি এখানে ব্যান্ডউইথ দিব কত, 2 MB, যেহেতু আমি ইন্টারনেটের জন্য ব্যান্ডউইথ দিতে চাইছি 2 MB, ওকে? তাহলে দেখেন এই ইউজারটা যখন FTP তে যাবে তখন এই কিউটা ম্যাচ করবে প্রথমটা, যখন এই কম্পিউটারটা ইন্টারনেটে যাবে তখন এই কিউটা ম্যাচ করবে, এবং এই ইউজারটা যখন FTP তে যাবে তখন 100 MB পাবে, এই ইউজারটা যখন ইন্টারনেটে যাবে তখন 2 MB পাবে। এখন আমাকে বলেন, আমি যদি এই কিউটা উপরে তুলে দিই আর FTP এর কিউটা নিচে রাখি, আমার এখন কোশ্চেন হচ্ছে যে এই ইউজারটা, এই ইউজারটা FTP তে এখন কত স্পিড পাবে? 2 MBPS। হ্যাঁ, 2 MBPS ভাই, সবাই কি কনফার্ম? না না, সেম পাবে, সেম 100 MBPS। ওকে, একজন বললো 10 MB, সরি 100 MB, একজন বললো 2 MB, কোনটা কারেক্ট বলেন, আরো কেউ বলেন? সর্বোচ্চ ব্যান্ডউইথ তো 2 MB। আর কেউ বলতে পারতেছে? আমার নিচের কিউটা কাজই করবে না। ভেরি গুড অ্যানসার, নিচের কিউটা কাজই করবে না, কেন? কারণ নিচের কিউটা যাইতে হলে এই আইপি তে রিকোয়েস্ট ম্যাচ করতে হবে। এই আইপিটা কি এর মধ্যে নাই, এখানে নাই? সো আপনার এখানে যেহেতু অল জিরো, তার মানে এই FTP এর আইপি, GGC এর আইপি, সব কিছুর আইপি কিন্তু ম্যাচ করে গেছে এই ইন্টারনেটের মধ্যে। তার মানে এই কিউটা যদি আপনার উপরে থাকে তাহলে কিন্তু আপনি কখনো এই কিউটাতে হিটই করবে না, রাইট? সো এই কিউটার ডেস্টিনেশন আইপি ধরে যেহেতু কিউ করা, এটা কাজ করবে না, এটাকে অবশ্যই উপরে রাখতে হবে, মনে রাখবেন এই কথাটা। যখনই আমরা স্পেসিফিক কিউ করব, মানে ডেস্টিনেশন ধরে কিউ করব, সেই কিউগুলো উপরে থাকতে হবে আর ইন্টারনেটের কিউগুলো নিচে থাকতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। এবং আমরা রিজনটাও জানি এখন কেন কাজ করবে না। এটা গেল আমাদের ডেস্টিনেশন। কোথাও কনফিউশন থাকলে কোশ্চেন কইরেন, কিন্তু কোশ্চেন মানে মাইক্রোটিক এর কিউ কনসেপ্টটা না বুঝতে পারলে কিন্তু মাইক্রোটিক শিখা বৃথা হয়ে যাবে। এরপরে আরেকটা ভাইয়া বললেন যে আমরা কি টাইম ধরে করতে পারি কিনা। দেখেন কিউ এর মধ্যে টাইম নামে একটা অপশন আছে ভাইয়া, বলেন একাধিক ডেস্টিনেশন রে একটা কিউ এর মধ্যে করার যায় না না মাইক্রোটিক? একাধিক ডেস্টিনেশন কে একটা কিউ এর মধ্যে করতে হয় না, এটা ব্যাড প্র্যাকটিস। এবং আমি কেন করব, কারণ আমি তো সেটা চাই না, আমি তো একাধিক ডেস্টিনেশন কে আলাদা আলাদা ব্যান্ডউইথ দিতে চাই, তাই না? একাধিক টার্গেট অ্যাড করতে পারি, নো প্রবলেম। দেখতে পাচ্ছেন আমার টার্গেট অ্যাড হয়ে যাচ্ছে, সো আমি টার্গেট চাইলে আমি অ্যাড করতে পারি, কিন্তু দেখেন ডেস্টিনেশন একটাই, ডেস্টিনেশন চাইলেও আর অ্যাড করতে পারি না। চাইলে তোমরা পুরো ব্লকটা দিতে পারতাম না, স্ল্যাশ 24 দিতে পারতাম,
Any more questions? To advance a little. এখানেও একটা দেখেন আনলিমিটেড টার্গেট আপলোড টার্গেট ডাউনলোড আছে আর ওখানেও একটা আছে ম্যাক্স লিমিট এর মধ্যে ডিফারেন্সটা কোনটা এইটা এটার কথা বলতে এখানে যে লিমিট এট তো সবার জেনারেল হ্যাঁ এটা এটা দেখেন লিমিট এট আর এটা হচ্ছে ম্যাক্সিমাম লিমিট দুইটার পারপাসটা আলাদা আপনি যদি এটার কনসেপ্ট হচ্ছে যে কোনো একটা পোরশনে গিয়ে আপনি যদি লিমিট তাকে অ্যাপ্লাই করতে চান তার উপর অ্যাপেন্ড করতে চান সেই ক্ষেত্রে লিমিট অ্যাট এ আপনি একটা ব্যান্ডউইথ বলে দিতে পারেন আর ম্যাক্সিমাম লিমিট আপনি ওই অ্যামাউন্টটা বলবেন যেটা হচ্ছে সে সর্বোচ্চ পাবে ওকে সো লিমিট অ্যাট হচ্ছে একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত তাকে আপনি দিয়ে রাখলেন ব্যান্ডউইথ কিন্তু সেই লিমিট অ্যাট এ গিয়ে তার সেই অ্যামাউন্টটা পাওয়ার পরে সে তার উপরে কিউটা অ্যাপ্লাই হয়ে যাবে কি হলো আচ্ছা ডিসকানেক্টেড হ্যাঁ কিউ কি যদিও এই লিমিট এট অপশনটা আমরা ইউজ করি না আমি কোথাও ইউজ করা দেখি নাই হ্যাঁ ভাইয়া বলেন কি কিউটা কি সেম করা যায় কিউ এর ভ্যালু যেটা আমরা 0 আর 1 করি এটা 0 0 করে ইউজ করে দেওয়া যায় একটা মিনিট না এটা অন হোক কি হলো আচ্ছা ওইটাতে লগ ইন করতে পারলাম না আরেকটাতে লগ ইন করছি আচ্ছা বলেন ভাই একটা কোয়েশ্চেন করতেছিলেন কিছু একটা কি করা যায় কিউতে আমরা যে লিস্ট করি যে আপনি প্রথমে দিলেন এফটিপি তারপর দিলেন ইন্টারনেট কিউর ভ্যালু তো 0 আর 1 আমি সর্বোচ্চ যেরকম ভাবে বলে দিতে পারি যে সে 5 MB সর্বোচ্চ পাবে এরকম ভাবে আমি বলে দিতে পারি না যে সর্বনিম্ন এর নিচে সে পাবে না এরকম কোনো কিছু করা যায় না আপনার কাছে অ্যাভেলেবল থাকলে সেটা পাবে আপনি সর্বনিম্ন বলতে পারবেন না মানে আপনার কাছে সেই অ্যামাউন্টটা তো আপনি বলে দিলেন সর্বনিম্ন 5 MB পাবে সেই ব্যান্ডউইথটা তো আপনার কাছে থাকতে হবে বা আপনার আপস্ট্রিমের কাছ থেকে সেই অ্যামাউন্টটা আপনার কিনতে হবে তাই না সো এই জন্য সর্বনিম্নটা আপনি চাইলে বলতে পারবেন না আপনি সর্বোচ্চটা বলতে পারবেন না মানে ভাই একটা প্রবলেমে পড়ছিলাম তো এই জন্য বলতেছি আমার একটা ইউজার আছে আইএসপিতে ওনার নেটফ্লিক্স চালানোর জন্য 30 MB দরকার তো ওনার রেগুলার এখন তাকে আপনি প্রায়োরিটি বাড়াই দেন বাকি প্রায়োরিটি 1 করে দিছি প্রায়োরিটি 1 করে দিছি সব কিছু করে দিছি কিন্তু উনি ব্যান্ডউইথ মানে ভালোভাবে টানতে পারে না উনি নেটফ্লিক্স তো মনে হয় fast.com থেকে এ করলে পায় 2 MB 3 MB এরকম পায় নিচের দিকে যারা আছে তারা কোনোদিনও ব্যান্ডউইথ পাওয়ার কথা না তাই না কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু তা না নিচে যারা আছে তারাও কিন্তু ব্যান্ডউইথ পাচ্ছে তার মানে ব্যাক এন্ডে কাজটা একটু ডিফারেন্টলি হচ্ছে সেই জিনিসটা মানে আমরা কিন্তু এখানে বলতেছি না হ্যাঁ মাইক্রোটিকে কি করে যে প্যাকেট গুলো আসে ইউজারের কাছ থেকে সেগুলা কি স্টোর এন্ড ফরওয়ার্ড করে হ্যাঁ সো ওই ক্ষেত্রে কনসেপ্ট একটু ডিফারেন্ট হয় বাট থিওরিটিক্যালি পড়তে গেলে আমরা জিনিসটাকে আসলে এইভাবে বুঝি বা পড়ি বাট প্র্যাকটিক্যালি জিনিসটা একটু ডিফারেন্টলি কাজ করে সেটা হয়তো পরবর্তীতে কাজ করতে গেলে বুঝতে পারবেন তাহলে কি ভাই আইএসপি মানে
একটা পার্ক ক্লায়েন্ট হিসেবে এফটিপি সার্ভার মানে এফটিপি এর ব্যান্ডউইথ অ্যালোকেশন করা হয় বা ইন্টারনেটের, সেটা অনেক সময়ের ব্যাপার না ভাইয়া? /24 ধরে করলে এখানে সময়টা কম লাগে না নাকি? আমরা আইএসপি এর কথাটা আইএসপি দিন বলি, ওইটা অবশ্যই /24 দিয়েই করা হয়, ওটা আমি দেখাবো, সমস্যা নাই। আচ্ছা দেখেন, সো বাই ডিফল্ট বলতেছে যে আমরা যে কিউ গুলা ক্রিয়েট করতেছি সেই কিউ গুলা বাই ডিফল্ট সপ্তাহে 7 দিন এনেবল করা থাকে। এখানে ক্লিক করা মানে হচ্ছে এটা এনেবল থাকে, তার মানে আপনি যদি মনে করেন যে আপনি একটা কিউ কনফিগার করবেন এবং সেটা আপনি শুক্রবার এবং শনিবার এই দুইটা দিন আপনি চান না যে এটা এনেবল থাকুক, ডিসেবল করতে যদি চান তাহলে এখানে আমরা ক্লিক করে জাস্ট তুলে দিতে পারি। ওকে, তাহলে কি হবে, এই কিউটা আপনার শুক্র এবং শনিবার ডিসেবল হয়ে যাবে এবং সপ্তাহে বাকি যে 5 দিন রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি এই 5 দিন এই কিউটা এনেবল থাকবে। ওকে, দেখেন এখন কিউটার কালার কি হয়ে আছে, লাল, রাইট? কেন লাল হয়ে আছে কেউ বলতে পারবেন? এটা লাল হয়ে আছে কারণ আমরা শুক্রবারের দিন এটাকে তুলে দিছি, যেহেতু তুলে দিছি তার মানে এই কিউটা এখন আর অ্যাক্টিভ কিউ না, এটা একটা ইনঅ্যাক্টিভ কিউ হয়ে গেছে। আমি যদি শুক্রবারের উপরে আবার অ্যাপ্লাই ক্লিক করে অ্যাপ্লাই করি, দেখেন এখন এটা আবার ব্ল্যাক হয়ে গেছে, রাইট? সো ব্ল্যাক হয়ে যাওয়ার রিজন হচ্ছে এটা এখন অ্যাক্টিভ কিউ আছে। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে কোনো দিন যদি আমরা না চাই যে ওই দিন কিউটা আমার দরকার নাই, সেই দিনটা আমরা ওখান থেকে চাইলে তুলে দিতে পারি, তার সাথে আমরা সময়টাও বলে দিতে পারি। শুক্রবার কি তারা শুক্রবার কেন লাল হয়? আমি যে শুক্রবারটা তুলে দিছি এখান থেকে, না আজকে তো শনিবার বা শুক্রবার হয়, আজকে এখনো তো শুক্রবার হয় নাই, এটার ঘড়িটা হয়তো ঠিক নাই। এটার ঘড়িটা হয়তো ঠিক না, আমরা দেখি ঘড়িটা কি আছে, সিস্টেম ক্লক, এটা কয় তারিখ দেখাচ্ছে, July 2020 17, ঘড়িটা ঠিক নাই এই রাউটারে, বুঝছেন? July 17 কি বার ছিল দেখি, July 2017, 2020 17 তারিখ, এই যে ফ্রাইডে, দেখতে পাচ্ছেন? এটা যেহেতু এই এর ঘড়িটায় আজকে 17 তারিখ শুক্রবার দেখাচ্ছে, এই জন্য এটা দেখাচ্ছে। আমি যদি টাইমটা ঠিক করতাম এটার, তাহলে আর এই প্রবলেমটা হইতো না। সো আমরা এই এইটা তুলে দিয়ে আমরা দেখতে পারি যে এটা আসলে কি কি বারে এটা এনেবল থাকবে, কি কি বারে ডিসেবল থাকবে, তার সাথে আমরা টাইমটাও বলে দিতে পারি। দেখেন এখানে টাইমটা 00 থেকে শুরু হয়ে 00 তে শেষ হয়েছে এবং মাঝখানে আছে 1D, এটার মানে কি? এটার মানে হচ্ছে আমরা যদি শনিবারের বা রবিবারের কথা চিন্তা করি, তাহলে সকাল মানে মাঝরাত 00 থেকে শুরু করে পরের দিন 00 মানে পুরো একদিন 24 ঘন্টা এটা এনেবল থাকবে। আমি যদি এরকম মনে করি যে সপ্তাহে এটা 5 দিন এনেবল থাকবে, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, এবং সেটা থাকবে হচ্ছে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, বাদ বাকি টাইম এই কিউটা ডিসেবল থাকবে, তাহলে সেটা কিভাবে করব? এটা মনে রাখবেন, এটা হচ্ছে ঘন্টা, এটা হচ্ছে মিনিট, এটা হচ্ছে সেকেন্ড, তার মানে আমি চাই হচ্ছে সকাল 9টা মানে হচ্ছে 09, এবং এটা হচ্ছে 24 ঘন্টার ফরম্যাটে দেখায়। ওকে, তাহলে সকাল 9টা থেকে আমি এখন এই 1D টা মুছে দিব, 1D আমার এখন দরকার নাই, আমি এখানে দিব হচ্ছে সন্ধ্যা 6টা মানে কয়টা বলেন তো, 18টা, রাইট? অ্যাপ্লাই, ওকে। সো এখনো এটা ই হয়ে গেছে কারণ হচ্ছে আমার শুক্রবারের মধ্যে আমি পড়ে গেছি। সো দেখেন এখন এই কিউটা আপনার চালু থাকবে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা, তার মানে দেখেন আপনি যদি এরকম করতে চান আপনার অফিসে, যে যারা সকাল 9টা থেকে 6টা পর্যন্ত অফিসিয়াল টাইম অফিসে থাকবে সেই সময় তাদের উপর ব্যান্ডউইথ কন্ট্রোল কনফিগার হবে, অফিস টাইমের পরে যদি কেউ থাকতে চায় তারা ফুল ব্যান্ডউইথ পাবে, তাদের উপরে কোনো কিউ কনফিগার বা কিউ অ্যাপ্লাই হবে না। এই জন্য আপনি সেখানে টাইমটাও মেনশন করে, এখানে যে টাইমটা মেনশন থাকবে সেটা সেই টাইমটুকু আপনার কিউটা এনেবল থাকবে, জাস্ট এটা মনে রাখতে হবে। কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন। আচ্ছা ভাইয়া, এভাবেই কি আপনার কিভাবে করে সেটা আমি দেখাবো।
মানে আমি কিভাবে করছি সেটা দেখাবো, আমি এটা দিয়ে করি না। মানে এটা হচ্ছে দিনের বেলায় বেশি আর আপনার সন্ধ্যার কথা ওইটাই ভাবে করে না, এটা আমি দেখাবো। আমরা যেদিন আইএসপি সেটআপ করব সেই দিন এগুলার অ্যানসারগুলো দেখাবো আর কি। আপনি নোট করে রাখেন চাইলে যে এই জিনিসগুলো আপনি জানতে চান। জি আচ্ছা, আর এই ব্যাপারটা ক্লিয়ার। হ্যাঁ ওকে, সো আমরা নেক্সট টপিক এবং ফাইনাল টপিকে চলে যাচ্ছি। আজকের শেষ টপিক সেটা হচ্ছে ব্রাস্ট। ওকে, আমাকে জাস্ট 2টা মিনিট একটু টাইম দেন, আমি আসতেছি এক্ষুনি। ওকে, আমরা ব্রাস্টের জিনিসটা দেখি একটু। ব্রাস্ট জিনিসটা কি, আচ্ছা সো ব্রাস্ট বোঝার আগে আমরা কয়েকটা জিনিস আগে একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে যে এভারেজ কি, আমাকে শুনতে পাচ্ছেন তো আপনারা? না ইউজার এ এবং ইউজার বি আমি ধরে নিলাম দুজনেরই 10 MB করে ব্যান্ডউইথ আপনি অ্যাসাইন করছেন, এরও 10 MB এরও 10 MB। ওকে, তাহলে আমি ধরে নিলাম ইউজার এ, এটা হচ্ছে ইউজার এ, ইউজার এ 10 MB মোস্ট অফ দা টাইম সে 10 MB ইউজ করে। হ্যাঁ, অল্প কিছুক্ষণ হয়তো সে ইউজ করে না, বাদ বাকি সব সময় সে 10 MB ইউজ করে। আর ইউজার বি যে, তাকে আপনি 10 MB ব্যান্ডউইথ অ্যাসাইন করছেন, সে খুব একটা ব্যান্ডউইথ ইউজ করে না, যখন তার লাগে সে তখন ইউজ করে, বাদ বাকি টাইম তার নেটওয়ার্কটা মানে ইউটিলাইজেশনটা তেমন একটা থাকে না। সো এরকম ইউজার আছে না? আছে, কিন্তু অনেক ইউজার আছে সারাদিন ব্যান্ডউইথ ইউজ করে, অনেক ইউজার আছে শুধুমাত্র দরকারের সময় ব্যান্ডউইথ ইউজ করে। তো এই ইউজার আর এই ইউজারের যদি আমি এভারেজ ক্যালকুলেট করি, তাহলে আমি দেখতে পাবো যে এভারেজ ক্যালকুলেট আসলে কিভাবে করে। বিভিন্ন ধরেন, এই সময়ের ব্যান্ডউইথ কত নিল, এই সময়ের ব্যান্ডউইথ কত নিল, এই সময়ের ব্যান্ডউইথ কত নিল, নেয়ার পরে যে কয়বার ব্যান্ডউইথ নিবে সেই কয়বার দিয়ে ভাগ করে, রাইট? এটা হচ্ছে এভারেজ। আপনারা জানেন, যারা এভারেজ নিয়ে পড়াশোনা করছেন জানেন। সো আমি বুঝতে পারলাম যে এই এই ইউজার এভারেজ হচ্ছে ধরেন 7 MBPS MBPS, তার মানে আপনি তাকে ব্যান্ডউইথ দিবেন টোটাল 10 MBPS, তার এভারেজ ইউটিলাইজেশন হচ্ছে 7 MBPS, কারণ সে মোস্ট অফ দা টাইম সে ব্যান্ডউইথ ইউজ করে। আর বি যে ইউজার, তার এভারেজ ব্যান্ডউইথ দেখলাম 3 MBPS, কেন? কারণ সে মোস্ট অফ দা টাইম সে ব্যান্ডউইথ ইউজ করে না, তার লিংকটা আইডল পড়ে থাকে। এবার আসি তাহলে ব্রাস্ট ব্যান্ডউইথটা কি। ব্রাস্ট ব্যান্ডউইথটা হচ্ছে, এটা এখন আসলে তেমন একটা ইউজ করা হয় না, এটা আগে ইউজ করা হইতো। এই জিনিসটা কি আমরা দেখি, ব্রাস্ট ব্যান্ডউইথ হচ্ছে আপনি সাপোজ প্রত্যেকটা ইউজারের ব্যান্ডউইথ কত, 10 MB না, আপনি ব্রাস্ট ব্যান্ডউইথ
যদি 20 MB সেট করেন তাহলে কি হবে, প্রত্যেকটি ইউজার যখন ইন্টারনেট বা ব্যান্ডউইথ ইউজ করা শুরু করবে তারা 10 MB না পেয়ে তারা পাবে হচ্ছে 20 MB। ওকে, ডাবল, আসলে ডাবল না, আপনি এখানে যদি 30 সেট করেন তাহলে পাবে হচ্ছে 30 MB। সো ব্রাস্ট ব্যান্ডউইথ হচ্ছে ইউজারদেরকে বেশি ব্যান্ডউইথ শুরুতে দেওয়ার, মানে সাপোজ সে ইউজ করতে গেছে সাথে সাথে সে 30 MB ব্যান্ডউইথ পাইলো কিন্তু তার প্যাকেজ কিন্তু 10 MB। সো ব্রাস্ট দিয়ে আপনি কি করতে পারেন, একটা ইউজারকে একটা হিউজ অ্যামাউন্ট অফ ব্যান্ডউইথ দিতে পারেন, কিন্তু এই ব্রাস্ট ব্যান্ডউইথ কিন্তু তার জন্য কন্টিনিউয়াসলি থাকবে না। তার মানে আমরা যদি এই ইউজারটার কথা চিন্তা করি, এই এই ইউজার, এই ইউজার যেহেতু মোস্ট অফ দা টাইম ব্যান্ডউইথ ইউজ করে, তাকে যদি আপনি ব্রাস্ট ব্যান্ডউইথ দিয়ে রাখেন 30 MB, সে কি করবে, আপনার সব ব্যান্ডউইথ শেষ করে ফেলবে, সে 30 MB ব্যান্ডউইথ ইউজ করবে, রাইট? সো সেটা তো আপনি চাবেন না, আপনি চাবেন ব্রাস্ট ব্যান্ডউইথটা তার উপরে অ্যাপ্লাই হবে যে আমার ব্যান্ডউইথটা কম ইউজ করে, রাইট? এটা আপনার একটু এক্সট্রা বেনিফিট দেয়া তাদেরকে যারা ইন্টারনেটটা কম ইউজ করে, যেমন এই ইউজার বি। তাহলে ব্রাস্ট ব্যান্ডউইথ আমি সেট করলাম 20 MB, আমি এটা বলি 20 MB, ওকে। এবং এই ব্রাস্ট অ্যামাউন্টটা কার উপরে অ্যাপ্লাই হবে, দুজনের উপরে অ্যাপ্লাই হবে, মানে দুজনই 20 MB করে শুরু করবে, এও 20 MB পাবে, এও 20 MB পাবে, কিন্তু কতক্ষণ পাবে এটা ডিপেন্ড করবে, আমার একটা ব্রাস্ট থ্রেশহোল্ড থাকবে, আমি দেখাই জিনিসটা একটু ক্রিটিক্যাল। সাপোজ আমি একটা ইউজারের দেখেন, এবার আমি আরো আরেকটু ভালো করে বুঝাইতে পারবো আশা করি। আমি এখানে কি করছি, আমি একটা ইউজার, এটা ইউজার এ ধরেন, আমি একটা ইউজারের ব্যান্ডউইথ দিচ্ছি 10 MB করে, কিন্তু এই ইউজারটা যখন ভেরি ফার্স্ট টাইম যখন ইন্টারনেট ইউজ করা শুরু করবে সে পাবে 20 MBPS, ওকে। কিন্তু সে 20 MBPS কতক্ষণ পাবে এটা বোঝার জন্য এই ইউজারের একটা এভারেজ ক্যালকুলেট করা হবে। কে করবে এটা, এটা মাইক্রোটিকই করবে, মাইক্রোটিক একটা এভারেজ ক্যালকুলেট করবে। সেই এভারেজ এর ভ্যালু যদি থ্রেশহোল্ড থেকে বেশি হয়, রাইট, থ্রেশহোল্ড আমরা কত সেট করছি, 5, সো 5 এর থেকে যদি বেশি হয় তাহলে আমি তাকে ধরে নিব যে সে একটা ব্যাড ইউজার এবং সে বেশি ইন্টারনেট ইউজ করে, এবং তাকে আর থ্রেশহোল্ড, সরি, তাকে আর ব্রাস্ট দেয়া হবে না, তার উপর থেকে ব্রাস্ট ডিসেবল হয়ে যাবে, তখন সে নর্মাল ব্যান্ডউইথ পাবে। ওকে, এবার চলে আসি, এবার চলে আসি, এটা যদি একটা গুড ইউজার হইতো, মানে এই বি ইউজারের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে দেখেন এটা যদি বি ইউজার হয় তাহলে বি ইউজারটা যখন ফার্স্ট টাইম ইন্টারনেট ইউজ করা শুরু করবে সে পাবে হচ্ছে ব্রাস্ট ব্যান্ডউইথ, মানে 20 MBPS করে। এবং যেহেতু এই বি ইউজারের এভারেজ হচ্ছে 3 MBPS, রাইট, কারণ এ শুধুমাত্র তখনই ইউজ করে যখন তার দরকার, যেহেতু এই 3 MBPS থ্রেশহোল্ড থেকে কম, সেহেতু এই ইউজারটার উপরে সব সময় এই ব্রাস্টের ব্যান্ডউইথটা অ্যাপ্লাই হবে। তার মানে এ যখনই ব্যান্ডউইথ ইউজ করতে থাকবে তখনই সে 20 MBPS পাবে, যখনই সে ব্যান্ডউইথ ইউজ করবে তখন সে 20 MBPS পাবে। এবং 100 সেকেন্ড পর পরে, যে দেখেন 100 সেকেন্ড লেখা আছে, 100 সেকেন্ড পর পর এই এভারেজটা ক্যালকুলেট করবে প্রত্যেকটা ইউজার। তার মানে একটা ইউজারকে যদি আপনি খারাপ বলেন, এই ইউজারটা পরে গিয়ে ভালো হয়ে যেতে পারে। কিভাবে ভালো হবে, যদি তার এভারেজ 5 এর থেকে কম আসে, সাপোজ 4 আসে, তাহলে কিন্তু সে তার উপর আবার ব্রাস্ট অ্যাপ্লাই হয়ে যাবে, মানে 20 MBPS অ্যাপ্লাই হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? থ্রেশহোল্ড আর লিমিট তো সেম হতে পারে না, তাই না? থ্রেশহোল্ড আর ব্রাস্ট হচ্ছে একটা ইউজারকে আপনি কি পরিমাণ ব্যান্ডউইথ দিবেন শুরুতে, সেটা হচ্ছে ব্রাস্ট।
রাইট। অনেক সময় কি করে, একটা ইউজার তার ব্যান্ডউইথ চেক করার জন্য ঢুকে প্রথমে fast.com এ যায়, তাই না? তাহলে আপনি কি করলেন, ব্রাস্টে তাকে একটা বড় ব্যান্ডউইথ দিলেন, দেওয়ার পরে কি হবে, সে fast.com এ যায়, দেখলো যে সে 20 MB ব্যান্ডউইথ পাচ্ছে, কিন্তু তার অরিজিনাল প্যাকেজ কত, তার প্যাকেজ হচ্ছে 10 MB। এখন সে যদি কন্টিনিউয়াসলি 20 MB ইউজ করা শুরু করে তাহলে তো আপনার লস। এই জন্য আপনি কি করছেন, আপনি একটা থ্রেশহোল্ড সেট করছেন, এই থ্রেশহোল্ডের মধ্যে বলে দিচ্ছেন যে প্রত্যেকটা ইউজারের ব্যান্ডউইথ ইউটিলাইজেশনের এভারেজ ক্যালকুলেট করা হবে, এবং এভারেজ ভ্যালু যদি এই থ্রেশহোল্ডের বেশি হয় তাহলে হচ্ছে সেটা খারাপ ইউজার, ব্যাড ইউজার, এবং তাকে আমি ব্রাস্ট দিব না, তার উপর থেকে ব্রাস্ট ক্যান্সেল হয়ে সে নরমাল ব্যান্ডউইথ পাবে। ব্রাস্ট কাকে দিব, যে সারা দিন ব্যান্ডউইথ ইউজ করে না, যার মানে তার যার এভারেজ এই থ্রেশহোল্ড থেকে কম, তাকে আমরা সব সময় ব্রাস্ট দিব, এটাই হচ্ছে কনসেপ্টটা। ভাই ব্রাস্ট টাইম আর ব্রাস্টের যে এভারেজ করে দুটোটা একই সেম না? ব্রাস্ট টাইম হচ্ছে কতক্ষণ পর পর আমি এই এভারেজটা ক্যালকুলেট করব সেটা। হ্যাঁ, প্রত্যেক 100 সেকেন্ড, মানে এটা সেকেন্ডে টাইম, 100 সেকেন্ড পর পর প্রত্যেকটা ইউজারের থ্রেশহোল্ড ক্যালকুলেট করা হবে, থ্রেশহোল্ডের সাথে মিলানো হবে এই এভারেজটা। কম হলে ভালো ইউজার, বেশি হলে খারাপ ইউজার, বেশি হলে তখন তার উপর আর ব্রাস্ট অ্যাপ্লাই হবে না। ব্রাস্ট কতক্ষণ অ্যাপ্লাই হবে, এই 100 সেকেন্ডে? 100 সেকেন্ড, হ্যাঁ, যেহেতু 100 সেকেন্ড পর পর আপনি আপনি এটা বেশি দিলে তখন অনেকক্ষণ পর পর সেটা অ্যাপ্লাই হইতো, রানিং অবস্থা যদি তার এভারেজ কম থাকে তাহলে কি ওই মানে সে রানিং চালাচ্ছে এই অবস্থায় কি তাকে আবার মানে ব্রাস্টটা অ্যাপ্লাই হবে কিনা? একদম রানিং, ব্রাস্ট রানিং অবস্থায় প্রত্যেক 100 সেকেন্ড পর পর ক্যালকুলেট হবে, সে যদি বেশি ইউজ করে থাকে তাকে ব্যান্ডউইথ কমায় 10 করে দিবে, সে যদি কম ইউজ করে থাকে তাকে ব্যান্ডউইথ বাড়ায় 20 করে দিবে, একদম রানিং এ। হ্যাঁ, যারা এফটিপি ইউজার থাকবে তাদের ক্ষেত্রে কি এটা ব্রাস্ট কাজ করবে? ব্রাস্ট আসলে এফটিপি, জিজিসি, ফেসবুক এগুলাতে অ্যাপ্লাই করা হয় না, শুধু ইন্টারনেট। আপনি ইউটিউবে কেন ব্রাস্ট করবেন, কারণ ইউটিউবে তো আপনি চাচ্ছেন যে ইউজাররা যেন বাফার না পায়, রাইট? যেমন আমি আমি মেইনলি হচ্ছে আমার অফিসে যারা আছে যে বিশেষ করে পিয়ন গুলো খুব ঝামেলা করে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। না ভাই, মাঝে মাঝে পিএন দেরকেও দেওয়া দরকার, সবাই কন্ট্রোল করলে কেমনে হয়? পিএন দের কি ইউটিউব চালানোর অধিকার নাই নাকি? ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাসটা শেষ করে দিচ্ছি। যদি কোনো কোশ্চেন থাকে নোট করে রাখবেন, আমরা নেক্সট ক্লাসের ফারস্টে আজকের ক্লাসের কোশ্চেনগুলো নিব। হ্যাঁ, আর লাস্ট যে পেজটা আছে এখানে জাস্ট একটা কথা বলি, এই যে রিসেট কাউন্টার আর রিসেট অল কাউন্টার এই জিনিসটার কাজটা কি, এটা করলে কি হবে? আচ্ছা, এটা এমন একটা ডेंजरस কোশ্চেন করছেন, আমি আসলে নিজেও পার্থক্য জানি না। রিসেট কাউন্টার মানে হচ্ছে আপনার, আমি আপনাদের আপনাকে একটু দেখাই, এইখানে আপনি অনেক ভ্যালু পাবেন, আপনার যখন একটা কিউ রান হবে তখন এইখানে আপনি অনেক ভ্যালু পাবেন এর মধ্যে। হ্যাঁ, এই যে স্ট্যাটিস্টিক্স এর মধ্যে অনেক ভ্যালু পাবেন, সো আপনি যদি এগুলো রিসেট কাউন্টার করে দেন তাহলে এই ভ্যালু গুলো আবার জিরো হয়ে যাবে। বুঝতে পারছি কি ভাই? বুঝতে পারছি, দেখে বলতে পারবো, আপনি চাইলে গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। শামীম ভাই বলেন,
আমার একটু সমস্যা ছিল, আমি আর কি মানে যে ল্যাবটা আর কি মানে কোনোভাবেই কনফিগার করতে পারতেছি না ভিএমওয়্যারে। ওকে, সো এটা হচ্ছে আমি হলো সবগুলি ব্রিজ মোড়ে রাখতেছি, যেহেতু আপনি বলেছিলেন যে শুধুমাত্র ল্যানটা কনফিগার করতে এখন ফর দ্য টাইম বিং, যে ওয়ানটা না করতে। আমি ল্যান কনফিগার করতে যে সময় দেখা যাচ্ছে যে আমার আর কি মানে ব্রিজ করার সময় মেইন মেশিন থেকে আমার কোনো ভিএম কোনোগুলি আছে পিং পাচ্ছে না, এটা আর কি মানে আমি আসলে বুঝতেছি না মানে কি ইস্যুটা। আপনি উইন বক্স দিয়ে ম্যাকে লগইন, ম্যাক দিয়ে লগইন করতে পারেন? হ্যাঁ হ্যাঁ এটা পারি। আচ্ছা তারপরে কি করছেন আপনি? তারপরে ধরেন আমি যদি, আপনি যদি আমাকে স্ক্রিন শেয়ারটা দিতেন তাহলে আমি দেখাতে পারতাম একটু যদি প্রবলেম না হয়। আদনান ভাই দিছি নেন। জি আসছে কিছু না দেখেন তো, দাঁড়ান তো একটা মিনিট দেখেন তো, এখন আসছে। হ্যাঁ শেয়ার দেন। জি দেখতে পাচ্ছেন এখন? হ্যাঁ আসছে বলেন। এই যে ধরেন আমি, এটা হলো আমার মাইক্রোটিকের রাউটারটা, এটাতে আর কি মানে আমি অ্যাক্সেস নেই। হ্যাঁ অবশ্যই ভাই। এতবার হচ্ছে কেন? আপনি শুধু VMware টা অ্যাক্সেস দিবেন, আপনি পুরাটা শেয়ার করেন তো, পুরো স্ক্রিন শেয়ার করেন। আমি তো জাস্ট VMware দিয়েছি। আচ্ছা হ্যাঁ দিচ্ছি। এখন পাচ্ছেন? হ্যাঁ এখন পাচ্ছি। আচ্ছা আপনি একটা কাজ করবেন, এই এই প্রবলেমটা আমার ল্যাপটপেও হয়, এই ইথারনেট পোর্টে একটা কেবল কানেক্ট করবেন। আমি ভাই ডঙ্গল ইউজ করি তো আমার কোনো কেবল কানেক্টিভিটির অপশন নাই। আচ্ছা এমনি কোনো রাউটার টাউটার নাই না? না আমাকে খালি জাস্ট ডঙ্গলই দিছে। আচ্ছা এই এইটা আমারও প্রবলেম হয়, এইটা
সাথে কানেক্ট না করা পর্যন্ত আমি ওইটাতেই করতে পারি না। আমি একটা ট্রাই করে দেখতে পারি আপনারটা হবে কিনা আমি জানি না, দাঁড়ান একটা মিনিট। আমি লুপব্যাক দিয়ে ট্রাই করেছিলাম বাট তারপরেও আর কি মানে কোনো মানে আশানুরূপ এটা আমারও হয় না, এটা এটা একটা প্রবলেম। হ্যাঁ, এই জন্য আমি বললাম আপনাকে। এই জন্য আমি কি করছি, আমার তো ওয়াইফাই আছেই, আমি একটা কেবল কানেক্ট করছি আমার এই মাইক্রোটিক থেকে শুধুমাত্র এভিএম ওয়াইজে কাজ করার জন্য, না হলে কাজ হয় না। এটা আমি চেঞ্জ করতে পারতেছি না, দেখেন তো আপনার কাছে কোনো ই আসছে কিনা, উইন্ডোজ পারমিশন চাচ্ছে না? না কোনো পারমিশন আসেনি, আমি দিতে পারি। দেখেন তো এখন পাচ্ছেন কিনা? হ্যাঁ পাচ্ছি, পাইছিলাম জি। এখানে যে ড্রপ ডাউনে সিলেক্ট করেন তো এটা ব্রিজ টু তে, এখানে হচ্ছে ই সিলেক্ট করেন, ওয়াইফাই সিলেক্ট করেন, ওয়াইফাই অ্যাডাপ্টার এটা এটা না, এটা না, নিচেরটা নাকি এটা কোনটা দেখেন তো, দেখে নেন আবার এসে যান, দাঁড়ান একটা মিনিট। জি ডুয়াল ব্যান্ড ওয়্যারলেস এসি, এটা কি এখানে আছে? না এটা এখানে পায় না, চল তো বিপদ, এই জন্যই তো হচ্ছে না। আমি এটা ট্রাই করেছিলাম ভাই, হয় না, মানে এটা এখানে পাই না, তাহলে তো হবে না, এটা একটা প্রবলেম। তাহলে এটার ইস্যু মানে আমি কিভাবে ওভারকাম করতে পারি তাহলে ভিএমওয়্যারে? আপনার একটা সুইচ কারো কাছ থেকে একটু ধার দূর করেন, তারপরে সুইচ, হ্যাঁ সুইচ আছে আমার বাসায়, সুইচ আছে একটা, তাহলে সিসকো সুইচ আছে, সুইচের থেকে একটা কেবল জাস্ট রাউটারে লাগান, পিসি তে লাগান, তাহলেই হবে, আর কিছু করতে হবে না, আর কিছু করতে হবে না, কিছু করতে হবে না, জাস্ট পোর্টটা এনেবল থাকলেই হবে, আর কিছু করতে হবে না। আচ্ছা তাহলে জাস্ট খালি আছে যে ল্যান এর পোর্ট লাগিয়ে দিব, ওকে লক নক দিয়ে না আমি দেখে দিব। আচ্ছা আচ্ছা, তা আপনাকে ভেয়া, তাহলে তো আপনি তো ফ্রাইডে স্যাটারডে ফ্রি থাকেন, স্যাটারডে তে নক দিব না, আমি ট্রাই করি কালকে, না হলে স্যাটারডে তে আপনাকে নক দিব না ফেসবুকে। থ্যাংক ইউ সো মাচ। আলাপে সবাই ভালো থাকেন, আজকে শেষ করে দিচ্ছি, কোশ্চেন থাকলে লিখে রাখেন, আমরা নেক্সট ক্লাসের শুরুতে কোশ্চেন অ্যানসার গুলো নিব। ওকে আল্লাহ হাফেজ, ঠিক আছে, আল্লাহ হাফেজ।